আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ক্যারিয়ার প্রফেশনালস নেটওয়ার্কের প্রতি বুধবারের নিয়মিত লার্নিং সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা বিষয় ডিসেবিলিটি ইনক্লুশন ইন স্কিলস এন্ড এমপ্লয়মেন্ট। আমাদের আজকের আলোচনা উপস্থাপন করবেন মোহাম্মদ নুরুজ্জামান ভাই, যিনি টিভিতে সুদীর্ঘ কাল থেকে কাজ করছেন, টিভেট স্পেশালিস্ট এন্ড কনসালটেন্ট। নুরুজ্জামান ভাই দীর্ঘ সময় আইএলওতে কাজ করেছেন এবং স্কিলসে সুদীর্ঘ সময় থেকে আমরা নুরুজ্জামান ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আমরা এখনো প্রতিনিয়ত শিখি। তো আসলে আজকেও আমরা নুরুজ্জামান ভাইয়ের কাছ থেকে এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছুই শিখবো। যদিও ডিসেবিলিটি ইনক্লুশনের জায়গাতে আমরা অনেক কিছু বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে জানি, তারপর হয়তো আজকে আমরা বিশেষ কিছু আরো জানবো। এজন্য আজকে নুরুজ্জামান ভাইকে রিকোয়েস্ট করব যে আজকের উপস্থাপনা প্রেজেন্ট করার জন্য। ওভার টু নুরুজ্জামান ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ভগবান ভাই। সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। ভগবান ভাই ঠিকই বলেছেন, ইস্যুটা এরকম যে আমরা সবাই জানি এবং ব্যাপারটা এরকম যে জানা জিনিসটা হয়তো আপনার একটু কিছু কাগজপত্র বা কিছু ঘটনা এক জায়গায় করা হয়েছে যাতে অনেক সময় মনে হতে পারে যে হ্যাঁ এই এই তো কারো মনে করে কোনো কিছু ক্লিক করতে পারে, ইয়েস আমি জানি ব্যাপারটা এই হতে চিন্তা করিনি, এরকম হয়তো কিছু চেঞ্জ আসতে পারে বা একটা পয়েন্ট থাকতেও পারে আর নতুন হয়তো বা আমরা জানা জিনিসটা আমরা আলাপ করতেছি আজকে। তো ঠিক আছে, শুরু করি। আমার কথা শোনা যাচ্ছে তো? জি শোনা যাচ্ছে ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে। হাই স্ক্রিনে দেখা যাচ্ছে না সব? হ্যাঁ রাইট, স্ক্রিন দেখা যাচ্ছে। টপিক তো অলরেডি দিয়েছেন, হ্যাঁ ডিসেবিলিটি ইনক্লুশন স্কিলস এন্ড এমপ্লয়মেন্ট। আর প্রথমে আসি একটু আসলে এটাকে ডেফিনিশন বলা যায়, লার্নিং অ্যাবাউট ডিসেবিলিটি। এটা একটু সময় নিয়ে এক মিনিট এই পিসটাতে। Persons with disabilities include those who have long-term physical, mental, intellectual, or sensory impairments, which in interaction with various barriers may hinder their full and effective participation in society on an equal basis with others. Eta United Nations Convention on the Rights of Persons with Disabilities era ekhana ekhana ashole line by line porlam ei jonno je amra jani shobi je disability বিষয়টা but video সব দেখেন আছে impairment and barrier আমরা বলতে চাচ্ছি আমরা ধরি 15% আসলে ডিসেবিলিটি ইস্যুটাকে খুব সিভিয়ার করে ফেলে। ব্যারিয়ারকে আমরা তিন ধরনের ব্যারিয়ার দেখতে পাই, অ্যাটিটিউডিনাল, এনভায়রনমেন্টাল এন্ড ইনস্টিটিউশনাল। অ্যাটিটিউডিনাল আমরা বুঝতে পারি কাজ করে অথবা এইটা ওর জন্য না, এটা ওর জন্য না ইত্যাদি। আর এনভায়রনমেন্টাল কিছু ইস্যু আছে, যেমন ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, ইনফরমেশন হতে পারে, লাইক কনস্ট্রাকশন, বিল্ডিং, এগুলো হতে পারে, ক্লাসরুম সিচুয়েশন, ক্লাস ইনফরমেশন অফলাইন অ্যাজ ওয়েল এজ অনলাইন। এবং ইনস্টিটিউশন ভালো, যেখানে আমরা ধরি যে ল, লেজিসলেশন বা পলিসি এই জাতীয় জিনিসগুলা যা হয়তো এই ব্যাপারগুলো। তো এখন আমরা কিছু ডিসেবিলিটি ফ্যাক্টস কিছু কনসিডারেশন দেখব। পৃথিবীর অ্যাবাউট 15% অল পপুলেশন হ্যাভ সাম ফর্ম অফ ডিসেবিলিটি, হু 2011 সালে একটি স্টাডিতে বলছে রিপোর্টে। কিন্তু বাংলাদেশের দুঃখজনক হলো যে রিলায়েবল কোনো ডাটা এখানে পাচ্ছি না। হাউসহোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে 2010 ওরা বলছে 9.07%, আবার 2016-তে বলেছে যে 6.94। ইয়ুথ পপুলেশন হাউজিং সেন্সাস 2011-তে বলছে 1.4% এবং লাস্ট ওয়ার সেন্সাস 2001 0.6%, মানে একটু ভেরিয়েশন বেশি। তবে তারপরও আমরা বলি যে হয়তো ইন লাইন উইথ দ্য ওয়ার্ল্ড পপুলেশন আমরা বাংলাদেশ বাইরে কিছু না, হয়তো আমরা 1/10 হইতে পারি, 10% রাফলি। এখন আমাদের এই বিষয়ে আনঅ্যাওয়ারনেস কাজ করে, স্টিগমা কাজ করে, ডিসক্রিমিনেশন কাজ করে, ইনঅ্যাক্সেসিবিলিটি ইস্যু থাকে, যার ফলে হয় কি পার্সোনাল ডিসেবিলিটি যারা আছে তারা খুব কম সুযোগ পায় এডুকেশন বা ট্রেনিং এর জন্য, স্কিলের জন্য ফলে তাদের এমপ্লয়মেন্ট হয় খুব মার্জিনাল, অর্থাৎ খুবই কম পার্সোনাল ডিসেবিলিটি তার এমপ্লয়মেন্ট। এই যে পার্সোনাল ডিসেবিলিটি, এদের জন্য ইভেন ডুয়েল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ট্রেনিং খুব প্রয়োজন, যাতে করে তারাও এই ডিসেন্ট ওয়ার্কে অংশগ্রহণ করতে পারে এবং ইকোনমিক গ্রোথেও কন্ট্রিবিউট করতে পারে। আর এই ধারাবাহিকতা বলি যে আমরা যারা আছি পার্সন উইথআউট ডিসেবিলিটিস, তাদের মতো পার্সোনাল ডিসেবিলিটিস একটু ইউনিকনেস আছে তাদের, বলতো তাদের লাইকিং ডিজাইনিং আছে, তাদের অ্যাবিলিটি আছে, ইন্টারেস্ট ইস্যু সবই তাদের আছে। আবার এই ডিসেবিলিটি ইস্যুগুলো আবার সময় আমরা ভিজিবল হয়, অবশ্যই ভিজিবল হয় না। যেমন একটা পাশে একটা পিকচার দেখতে পাচ্ছি, বলছি আমরা নট অল ডিসেবিলিটিস লুক লাইক দিস, সাম ডিসেবিলিটিস লুক লাইক দিস। মানে হ্যাঁ, যেমন যারা ডিফ আছে বা হেয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে, তাদেরকে আমরা বুঝতে পারি না হয়ে যাবে। আর এটা কোনো হোমোজিনিয়াস গ্রুপ নয়, প্রত্যেকটা পার্সন ডিফারেন্টলি ডিল করতে হবে, আলাদা আলাদা হবে, তাদের অ্যাবিলিটি তাদের নিডও আলাদা, এবং তাদেরকে স্টিরিওটাইপ করা যাবে না যে এই জব ওদের জন্য। আসলে এরকম হাউ টু ইনক্লুড দেম ইন অল অ্যাক্টিভিটিস, ইন অল ট্রেনিং প্রোগ্রামস লাইক দ্যাট। এখন এখানে 12টা টাইপের কথা বলা হয়েছে পার্সন উইথ ডিসেবিলিটি বাংলাদেশ অ্যাজ পার Rights and Protection of Persons with Disability Act 2013. আমরা লাইন বাই লাইন না গেলাম, জাস্ট দেখানোর জন্য ইন্টেলেকচুয়াল, হিয়ারিং, ডিফ, ব্লাইন্ডনেস, কম্বিনেশন, সেরিব্রাল পালসি, যারা নাকি একটু ব্রেনের ইস্যু বেশি, ডাউন সিনড্রোম, এটা একটা সায়েন্টিফিক মানে ক্রোমোজোমের বিষয় আছে এখানে, যারা মানসিক প্যাকেজিং থাকতে পারে। আর আদার আদার কিছু করে রাখতে পারে আমাদের অ্যাক্ট অনুযায়ী, এদিকে আর সময় বেশি না নেই। এখন ডিসেবিলিটি মডেল, তিনটে মডেলের কথা আলোচিত হয়েছে। একটা মেডিকেল মডেল, যেখানে ডিসেবিলিটি ইস্যুটাকে কাইন্ড অফ সিকনেস দেখা হয়। চ্যারিটি মডেল, যেখানে বলা হয় যে না এটা আসলে ভিকটিম, সো এদের কিছুর জন্য কিছু করতে হবে। আর সোশ্যাল মডেল, এটা অ্যাকচুয়ালি বেশি আমাদের নজর কেড়েছে, সেটা হলো যে ডিসেবিলিটি এর সোশ্যালি ক্রিয়েটেড প্রবলেম, সো উই হ্যাভ টু সলভ ইট বাই দ্য সোসাইটি। ব্যারিয়ার গুলো প্রথমে বলতে চাচ্ছি যে মেকিং দ্য এনভায়রনমেন্ট অ্যাক্সেসিবল। আমরা আগে বলেছি যে এনভায়রনমেন্ট অ্যাক্সেসিবল করতে হবে, যে পরে ওই আলোচনাটা আসবে, পরে আমরা বলি। মেকিং ইনফরমেশন অ্যাক্সেসিবল, হ্যাভিং লজ অ্যান্ড পলিসিজ অ্যাবাউট ডিসেবিলিটি ইনক্লুশন অ্যান্ড ওয়ার্কিং টুয়ার্ডস চেঞ্জিং অ্যাটিটিউডস অ্যাবাউট পিপল উইথ ডিসেবিলিটি। এখন একটু যাচ্ছে মনে হয় না, একটু সময় দেন, দেখতে পাচ্ছি না। ডিসেবিলিটি ইনক্লুশন হোয়াট ইট মিনস, ভেরি সিম্পল। যে কোনো অ্যাক্টিভিটিতে পার্সন উইদাউট ডিসেবিলিটিস অ্যান্ড পার্সন উইথ ডিসেবিলিটিস বোথ ক্যান পার্টিসিপেট টুগেদার। এরপরে আমরা বলতে চাচ্ছি একটা ইস্যু, সেটা হলো ইউনিভার্সাল ডিজাইন। এটাও ইউএনসিআরপিডি একটা ডেফিনিশন দিয়েছে যে যে কোনো প্রোডাক্ট, সার্ভিস, এনভায়রনমেন্ট, প্রোগ্রাম এমনভাবে ডিজাইন করতে হবে যতটুকু সম্ভব যে তেমন কোনো অ্যাডাপ্টেশন বা কোনো পরিবর্তন ছাড়াই সবাই আমরা সেটাকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি 2-3 তলা একটা বিল্ডিং করলাম, সেখানে একটা লিফটের যখন প্রয়োজন নাই, কিন্তু থাকলো না, তাতে সমস্যা কি? হুইল চেয়ার ইউজ করতে পারবে, ওল্ড যারা তারা ইউজ করতে পারবে। সিমিলারলি এই ওয়াশরুম যে আমরা তৈরি করতে হয়, একটু খেয়াল করি যদি না আমরা দিয়ে একটু এটা অ্যাক্সেসিবল হয় ফর দ্য পার্সোনাল ডিসেবিলিটিস, হুইল চেয়ার ইউজার তারা ইউজ করতে পারে, এটা আলাদা কোনো প্রশ্ন। কাজে ডিজাইনটা এমন করা দরকার যাতে আমরা কম মানে অ্যাডাপ্টেশনের মাধ্যমে আমরা সবার জন্য ওই ইনফ্রাস্ট্রাকচার বা ফ্যাসিলিটিগুলো মানে অ্যাক্সেসিবল করতে পারি। এখন অ্যাক্সেসিবিলিটি ইস্যু, সেখানে আমি বলতে চাচ্ছি যে উইথ on equal basis with others, access to the physical environment or transportation, information, communication. In this case, accessibility refers to the usability of buildings, information, and services, products, including transport and online environment. Accessibility also means access to manuals, teaching room, workplace, distraction, and electronic or online information. And thirdly, বলতে চাচ্ছি যে এই অ্যাক্সেসিবল ইস্যুগুলা একটু বেনিফিট অল লাইক র্যাম্প, আমরা ইউজ করি, হুইল চেয়ার ইউজার ইউজ করতে পারে, ওল্ড পিপল ইউজ করতে পারে, বেবি ক্যারিয়ার তারা ইউজ করতে পারে, আর পার্সন উইথ বাইসাইকেল সেও ইউজ করতে পারবে এই র্যাম্প। সো এটা আসলে একটা বেনিফিট টু অল। অ্যাক্সেসিবল ইস্যু গুলো। এরপরে যে ইস্যুটা আসে রিজনেবল অ্যাকাউন্টের, এটা হলো স্পেসিফিক ফর এ পার্টিকুলার পার্সন উইথ সার্টেন কাইন্ড অফ ডিসএবিলিটি। তো এটা অ্যাপ্রোপ্রিয়েট মডিফিকেশন অ্যাডজাস্টমেন্ট দরকার পড়ে। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন ধরেন অ্যাডমিশন প্রসেস, এটা ইনক্লুসিভ হবে। সেক্ষেত্রে একজন হয়তো আছে, হয়তো সে তার হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে, তার জন্য কী করা যায়? সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার থাকবে তাকে এটা অ্যাক্সেসিবল করার জন্য। আবার যদি হুইল চেয়ার ইউজার হয়, তার জন্য একটা টেবিল ইউজ করতে, যে টেবিলে একটু হাইট বেশি থাকবে। মানে এইভাবে ট্রেনিং ইকুইপমেন্ট টুলস ব্যবহারের জন্য তার জন্য পরিবেশ তৈরি করতে হবে, মানে ওইরকম অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড পারফরমেন্স ইভ্যালুয়েশন স্ট্যান্ডার্ড, এখানে একটু বলতে চাই যে পারফরমেন্স ইভ্যালুয়েশন স্ট্যান্ডার্ড ফর পার্সন উইদাউট ডিসএবিলিটিস অ্যান্ড পার্সন উইথ ডিসএবিলিটিস মে ভ্যারি ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ডিসএবিলিটি অফ দ্য পার্সন। কিছু উদাহরণ for person for reasonable accommodation in the classroom situation or training center, extra training time for someone with an intellectual disability, speech software for someone who is visually impaired like job software, job access, an instructor who learns sign language to communicate with a learner with hearing impairment, এর আগে আমরা বললাম, a raised table for someone using a wheelchair. এখানে আমরা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি দুইটা, অ্যাক্সেসিবিলিটি ইজ বেনিফিটস এভরিওয়ান। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটা র‍্যাম্প, ডান পাশে একটা স্টেয়ার, কিন্তু দুই দিকে ইয়ে আছে, কি বলে এটাকে, রেলিং আছে, যাতে যেটা ইউজ করতে পারে যার প্রয়োজন। আর রিজনেবল অ্যাকোমোডেশনটা কিন্তু ইন্ডিভিজুয়াল বেসড অ্যাডজাস্টমেন্ট। যেমন ধরেন এখানে একজন সেলুনে একটা, যেখানে একজন চুল কাটাচ্ছে, দেখেন কি সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, একটা প্ল্যাটফর্ম, তারপরে সেই কাজটা করছে। অর্থাৎ পসিবল, সবই পসিবল ইনক্লুড করা, শুধু একটু অ্যাডজাস্টমেন্ট করবেন। এখানে একটা রেস টেবিল দেওয়া হয়েছে ফুল চেয়ার ইউজারকে, এটা একটা শর্ট ফিমেল লার্নার আছে, তার জন্য একটা লেস হাইটে একটা টেবিল দেওয়া হয়েছে। এই ধরনের কিছু অ্যাডজাস্টমেন্ট আমাদের দরকার পড়ে। এখন আমরা একটু দেখতে যাচ্ছি যে মানে লেজিসলেশন অ্যান্ড পলিসি বা রুলস কি কি আছে ইনকর্পোরেটিং ডিসএবিলিটি ইনক্লুশন। আমাদের আছে যেমন ন্যাশনাল স্টেবল পলিসি 2021, Rights and Protection of Persons with Disabilities Act 2013, National Strategy for Inclusion of Persons with Disabilities Skills Development 2017, UN Convention on the Rights of Persons with Disabilities (UNCRPD), and Sustainable Development Goals. আমরা একটু আলাপ কাজ করি। NSDB suggests an overall target 5% of enrollment across all training programs. এটা আসলে 2015 সালে মে মাসে এই মিনিস্ট্রি অফ এডুকেশন একটা প্রজ্ঞাপন জারি করে, এই 5% এনরোলমেন্ট সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেনিং প্রোগ্রাম। তারপরে আপগ্রেডেশন অফ ইনস্টিটিউট ফ্যাসিলিটিস, ট্রেনিং টু ম্যানেজার্স এন্ড ইনস্ট্রাক্টরস, অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড রিজনেবল অ্যাকোমোডেশন, কাউন্সিলিং অন ট্রেনিং অ্যান্ড জব অপশন। এটাই মূলত মোটামুটি এই পয়েন্টটা আছে যেখানে এনএসডিবি বলছে আমাদেরকে। আর রাইটস অ্যান্ড প্রোটেকশন অফ পার্সন ডিসএবিলিটিস 2013, দুটো আর্টিকেল আছে, এখানে বলা হয়েছে যে এডুকেশন ট্রেনিং বলা হয়েছে, টেক স্টেপ টু প্রোভাইড স্টাইপেন্ড টু স্টুডেন্টস উইথ ডিসএবিলিটিস, এনশিওর রিজনেবল অ্যাকোমোডেশন টু প্রমোট ইনক্লুসিভ এডুকেশন, এনশিওর অ্যাক্সেসিবিলিটি অ্যাট প্রাইভেট ইনস্টিটিউশন টু ইনক্রিজ এনরোলমেন্ট অফ স্টুডেন্টস উইথ ডিসএবিলিটিস, ট্রেন টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অন ডিসএবিলিটি, preserve quota for persons with disability in education. আর এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বলছে appropriate work field to be identified in public and private sectors for the persons with disabilities and their employment opportunities would be created on for persons with disabilities on priority basis, right? So in this connection, entrepreneurship to provide a special tax relief and facility with prior approval of the NFA board of Raven. এখানে এখানে পরে আলাপ করব যে আসলে সুযোগ আছে, ট্যাক্স রিবেটের সুযোগ আছে as per India those who employ personally কিছু নিয়ম আছে। Arrangement of appropriate atmosphere and reasonable accommodation, flexibility of age and reservation of, মাঝে মাঝে দিকে যাচ্ছে এই লেখাটা আসে কেন। রিজার্ভেশন অফ অ্যাপ্রোপ্রিয়েট কোটা ফর পার্সন ডিসএবিলিটি, যেটা আমরা আগে বলা করলাম। আর ন্যাশনাল স্টাডিজ এটা ডেভেলপ করা হয়েছে ফর দ্য পাস্ট ইন্টারেস্ট। তো এটা কি অবজেক্টিভ এখানে আলোচিত হয়েছে ইনক্লুড করা হয়েছে। তার প্রথমে ইনক্রিজিং পার্টিসিপেশন, আমরা বুঝতে পারি আসলে তাদের পার্টিসিপেন্ট বাড়াতে হবে। স্টিল এই আন্ডারস্ট্যান্ডিং আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু ঘাটতি আছে, সেটাও আমাদের ইমপ্রুভ করতে হবে। সো দ্যাট উই ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ডিসেবিলিটি। ইনশিওরিং অ্যাক্সেস, অ্যাক্সেসিবিলিটি আমরা আলাপ করেছি। প্রমোটিং এমপ্লয়মেন্ট, সেক্ষেত্রে আমাদের কিছু কাজ আছে যেগুলো করতে হবে যাতে এমপ্লয়মেন্ট সিচুয়েশন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। লার্নিং অ্যান্ড অ্যাডাপ্টিং, কিছু কন্টিনিউয়াস প্রসেস, শেখা এবং অ্যাডাপ্ট করা, এটা আমাদের জন্য বলা হয়েছে যে আমাদের দরকার। সো দ্যাট উই ক্যান improve the person with disabilities in an association and changing institutions as per need of the demand. We have to change institutional requirements. Second convention on the rights of persons with disabilities as per UN convention. UNCRPD has recognized the rights of persons with disabilities to education and vocational training without discrimination and on an equal basis with others. Work to have some work, to be accepted in the labor market and participate in an open, inclusive and accessible work environment. Etu bole rakha dorkar ei moddhe Bangladesh o ratify korche eta November 2007 e amra ar eta UNCRPD holo 2006 sale লেখা হয়। Sustainable Development Goals, goal 4 বলছে ensure inclusive and equitable quality education and promote lifelong learning opportunities for all. 4.5 ensure equal access to all levels of education and vocational training for the vulnerable, including persons with disabilities. 4A provide inclusive and effective learning environments for all. Relatable say 8.5 achieve full and productive education. Hello আমার শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। না কোন আওয়াজ আসছে যে কোন দিন একটা প্রবলেম বুঝে হয়ে গেছে। আমি কি দ্রুত যাচ্ছি কারণ ফ্ল্যাট কয়েকটা তো না। ঠিক আছে নজন ভাই, ঠিক আছে। আমি অন্যদেরকে রিকোয়েস্ট করব যে একটু কাইন্ডলি আপনারা আপনাদের মাইক্রোফোনগুলো মিউট করে রাখেন প্লিজ। তো অ্যাচিভ ফুল এন্ড প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট এন্ড ডিসেন্ট ওয়ার্ক ফর অল উইমেন এন্ড মেন, including for young people and persons with disabilities, and equal pay for work of equal value. Our overarching principle is disease, leave no one behind. Acha এখন কিছু গাইডিং প্রিন্সিপল how to deal with the person with disabilities, এটা আসলে অলরেডি সব জানা কথাগুলো আলোচিত হচ্ছে, আমার জানা অনেক কিছু নাই। Interact and deal directly with persons with disabilities. Treat persons with disabilities as you would want to be treated and with the same respect you would anyone. বুঝতে পারি আমরা যে অন্য সাধারণ মানুষের মধ্যে তাদের সাথে আমাদের আচরণ করতে হবে। Ask, do not assume. তাদের সঙ্গে ধারণা আমরা করবো না, তার সাথে কথা বলবো। Present opportunities for choice, তাদেরকে চয়েস দিতে হবে, চাপিয়ে দেওয়া যাবে অনেক কিছু। Pursue interaction and respect, এটা একটা বিশাল ইস্যু। আর কিছু উদাহরণ দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, আসলে এগুলি একটা নেওয়া হয়েছে, আশা আরো অনেক আছে। আমরা যদি বলি এটা ডিজেবল, এটা আমরা বলবো না, বলবো কি দ্য ব্লাইন্ড, এটা আমরা বলবো না, বলবো পার্সন ইজ ভিজুয়ালি ব্লাইন্ড। দ্য ব্রেন ড্যামেজড বলবো না, কি বলবো পার্সন হু হ্যাজ এ ব্রেন ইনজুরি। লাইক দিস আরো অনেক আছে। আর আমরা অনেক সময় যেটা করি যে অবশ্য বলি এটা ডিজেবল, কি ডিফারেন্ট লেবল পিপল, কথা সত্য, কিন্তু অ্যাজ পার ইউএনসিআরপিডি ইউ হ্যাভ টু ইউজ পার্সন উইথ ডিজেবল। We should not use PWD. এটাও ঠিক না হবে। এনিহাউ তারপরে হলো আমরা কিভাবে ফিজিক্যাল সাইকোসোশ্যাল লার্নিং ডিজেবিলিটির জন্য আমরা কিভাবে অ্যারেঞ্জমেন্ট করব। সিম্পল ল্যাঙ্গুয়েজ এবং ওয়ার্ডস, ইউজ পিকচার অ্যান্ড ভিজুয়াল প্রেজেন্টেশন, ইউজ মাল্টিপল ডেলিভারি মেথডস, প্রোভাইড ভলেন্টিয়ার, টেক দ্য টাস্ক ডাউন ইন স্মল স্টেপস, এনকারেজ বাট ডু নট ফোর্স টু পার্টিসিপেট, প্রোভাইড সাপোর্ট ফর রিজনেবল অ্যাকমোডেশন। এখন আমাদের ইনক্লুসিভ ফর পার্সন করতে চাই, আমরা কি কি স্টেপ নিব তার বেশ কয়েকটা পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে, যাতে আপনারা আরো অ্যাড হতে পারে। প্রথমে বলতে যাচ্ছি যে মেক দ্য কমিটমেন্ট ইন দ্য ফর্ম অফ রিটেন পলিসি অ্যান্ড কমিউনিকেট দ্য কমিটমেন্ট টু অল স্টাফ অ্যান্ড আদার কনসার্ন স্টেক হোল্ডার্স। এখানে 5% admission quota কথা বলা হয়েছে just for NSDP, and instruct all skills development institutes to execute this. All private, public, all provision এটা করে। তারপরে বলতে চাচ্ছি যে appoint a senior official as a disability focal person. প্রত্যেকটা ইনস্টিটিউটে একজন disability focal person থাকবে। সেটা হবে disability inclusion group আর committee, একটা committee থাকবে। আর organize seminar, workshop with concerned staff, debate instructors to orient them on relevant legislations and policies. মানে যা যাই আলোচিত হলো এর আগে পলিসি রেজিস্ট্রেশন নিয়ে, এটা আসলে টিভেট প্রতিষ্ঠানের যারা ম্যানেজার লেভেল যারা আছে বা টেস্টিং পজিশন যারা আছে প্রত্যেকেরই টিভেট সিস্টেম যারা আসছে স্কিল সিস্টেম প্রত্যেকেরই এর ব্যাপারে একটু ওরিয়েন্টেশন থাকা দরকার। অর্গানাইজ স্টিয়ারিং ফর অল স্টাফ মেম্বার্স ইনক্লুডিং টিচিং ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট স্টাফ অন ডিজেবিলিটি ইনক্লুশন। Access accessibility status of the training institutes. যেটা আমরা পুরো অংশ যে ডিজেবিলিটি অডিট করি আমরা অ্যাসেসমেন্ট করা হয় সেটা করা দরকার। এস্টাবলিশ পার্টনারশিপ ওপিডি মানে অর্গানাইজেশনস অফ দি পার্সন উইথ ডিজেবিলিটিস, ডিজেবিলিটি ফোকাসড অর্গানাইজেশন অ্যান্ড ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস পার্টনারশিপের কথা বলা হয়েছে টিবেট ইনস্টিটিউটদেরকে এদের সাথে। ক্রিয়েট লিঙ্কেজ উইথ এমপ্লয়ার অ্যাসোসিয়েশন লাইক বিএফ এমপ্লয়ার ফেডারেশন, বিজিএমইএ, যার দেখে নাম দেওয়া হয়েছে উদাহরণ হিসেবে বিবিডিএন বাংলাদেশ বিজিটা ডিজেবিলিটি নেটওয়ার্ক এর সাথে পার্টনারশিপের কথা বলা হয়েছে। আর বলছে প্রিপেয়ার ডিজেবিলিটি অ্যাকশন প্ল্যান, এটাও টিবেট ইনস্টিটিউট করবে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান বা যেটা সুবিধা হয় কয়েক বছর একসাথে। অ্যালোকেট বাজেট অন ডিজেবিলিটি ইনক্লুশন ইন দ্য অ্যানুয়াল বাজেট, এটা একটা আমার একটা অভিজ্ঞতা আমার জীবনে যে বাজেট অ্যালোকেশন একটা ইস্যু ছিল। অনেক সময় হয় না যে আমরা ইয়ের বাইরে যেতে পারি না, কিন্তু এটাকে রেগুলারাইজ করতে হবে। ক্রিয়েট ডাটাবেজ অফ স্টুডেন্ট ডিজেবিলিটিস, এটা এখনো ঘাটতি আছে আমাদের, ডাটাবেজটা পাওয়া যায় না। এনশিওর রিজনেবল অ্যাকোমোডেশন ফর অ্যাডমিটেড নিডস অফ পার্টিকুলার লার্নার, আলোচনা আমরা করেছি আগে। ডেভেলপ ডিজেবিলিটি ইনক্লুসিভ মডেল ট্রেনিং ইনস্টিটিউটস, একটা দুইটা তিনটা পাঁচটা মডেল ট্রেনিং ইনস্টিটিউট আগে রেডি করতে হবে উইথ ইনক্লুসিভ মডেলে, যেটা রিপ্লিট করা যেতে পারে। আর লাস্টে 14 নম্বরকে পাবলিশ প্রমোশন ম্যাটেরিয়ালস লিফলেট সাকসেস স্টোরি এক্সট্রা, মনিটর দ্য প্রোগ্রেস অফ ডিজেবিলিটি ইনক্লুশন এন্ড মেজার্স এন্ড ডিসএবিলিটি। মোটামুটি 15টা অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে, এটা তো এই নয় এর মধ্যে সীমিত থাকবো আমরা পারতে পারি। আইডেন্টিফাই গ্যাপস ফ্রম ডিজেবিলিটি ইনক্লুশন পার্সপেক্টিভ, ডিজেবিলিটি অডিট যার একটু আগে বলতেছিলাম যে এটা একটা টিবেট ইনস্টিটিউট ওয়াইজ এক্সারসাইজ প্রসিডিউর আছে যে হাউ টু আইডেন্টিফাই গ্যাপস অ্যান্ড হাউ টু make audit or disability inclusion in the Tibet Institute. এটা করতে হবে, প্রত্যেকটা ইনস্টিটিউট আলাদা আলাদা করবে। সেক্ষেত্রে অবশ্যই হেল্প লাগবে টেকনিক্যাল অর্গানাইজেশনের, লাইক ওপিডি এটা নেওয়া হবে। প্রিপেয়ার ডিজেবিলিটি ইনক্লুশন অ্যাকশন প্ল্যান, এটাও ইনস্টিটিউট ওয়াইজ এক্সারসাইজ, একটা অ্যাকশন প্ল্যান করতে হবে। তো আমার অভিজ্ঞতা যে ডিটিএটা আমরা করেছিলাম আমাদের প্রজেক্টের হিসাবে 6 মান্থলি করা হয়েছিল একটা, তবে 6 মান্থে হইতে পারে কোয়ার্টারলি হইতে পারে, অ্যানুয়াল থাকাটা ভালো, এটা আমাদের অভিজ্ঞতা বলে। নেক্সট স্টেপস আর ইনক্লুশন পার্সোনালিটি ইন দি টিবেট ইনস্টিটিউট, ওরিয়েন্টেশন অন দ্য রোলস অফ টিবেট ইনস্টিটিউটস অ্যান্ড ওপিডিস অর্গানাইজেশন অফ দি ভার্সন ডিভিশন, মানে ওরিয়েন্টেশন খুব প্রয়োজন। টিবেট ইনস্টিটিউট কি ভূমিকা হবে, ওপিডি ওদের ভূমিকা কি হবে, এই দুটো সমন্বয়ে আমাদেরকে আসলে এই দুটা যে অর্গানাইজেশন তাদের সমন্বয়ে টিবেট ইনস্টিটিউট ডিজেবিলিটি পলিসি বা আদার্স ডেভেলপ করতে হবে। সাইন এমওইউস অর এগ্রিমেন্টস বিটুইন টিবেট ইনস্টিটিউটস এন্ড ওপিডিস, এমওইউ থাকবে, একই এমওইউ থাকবে বা এগ্রিমেন্ট থাকবে, যাতে করে ওই কোনো কিছু বাদ না যায়, যাতে একজন হেল্প করতে পারে। টিবেট ইনস্টিটিউট যেমন হেল্প করতে পারে ওপিডিকে, ওপিডিও হেল্প করতে পারে, এটা একটা ইস্যু। এখন এটা মোটামুটি যা আলাপ করলাম, যদিও এটা স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট পাশাপাশি চলছে, বাট বেশিরভাগ আমাদের এমফাসিস ছিল এই এখন যেটা আমরা যাবো এমপ্লয়মেন্ট রিলেটেড ইস্যুগুলো মেইনলি। আসলে এমপ্লয়মেন্ট ইস্যুটা ফর পার্সন উইথ ডিজেবিলিটিস দুইটা কেস আছে, একটা হলো যে বিজনেস কেস আর একটা হলো হিউম্যান রাইটস কেস। এখন আমরা বিজনেস কেসে যাই, এই জন্যই যে বিজনেস কেসে যে বিজনেস কেস না হলে তো আসলে ওদের তো কেউ চাপে না, তো এক্সপিরিয়েন্স বলে দে আর ডেডিকেটেড টু ওয়ার্ক, ডিপেন্ডেবল এমপ্লয়িজ, better retention rates, better attendance records, better safety records, diversity of workforce, appreciation and brand loyalty. আসলে একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমাদের একটা ইয়েতে ওই একটা ওয়ার্কশপে আমরা কিছু এমপ্লয়ার ছিল, কিছু নন এমপ্লয়ার ছিল। ওইকে আমরা কিছু কোশ্চেন দিয়েছিলাম, তাৎক্ষণিকভাবে ওইটা আমরা একটু ছোট একটা রিপোর্ট করে আমরা প্রেজেন্ট করেছিলাম। দেখলাম একটা জায়গায় দুই পক্ষের মিল আছে। এই কথাগুলো যারা করছে তারা কোনো রকম গসিপিং করে না, আড্ডা বাড়ায় না, সিগারেট খায় না, তারা সময় নষ্ট করে না, তার মোর প্রোটেক্ট টু দেন পার্সন উইদাউট ডিসেবিলিটি। আর কিছু এক্সাম্পল আমি তুলে ধরছি এখানে, এটা আমাদের সময় পাওয়া কিছু তথ্য। কেয়ার গ্রুপ মোটামুটি এক্ষেত্রে মোর দেন 900 hearing impaired, physically impaired and visually impaired person engage করছে। Heritage group about 100% TB group করেছিল about 80%, Inata employed 16% with intellectual and physical disabilities in the category one. আমার আরো একটা কিছু মিনিট মনে করতে হবে। হয়তো কোন একদিকে সাউন্ড আসছে পাচ্ছি। আমি দুইজনের মাইক একটু আনমিউট দেখতে পাচ্ছি। রিয়েলমি C12 নামে একজন জয়েন করেছেন। সাউন্ডে বলতে আসলে আমি বলে আমার কথা শুনতে পাচ্ছেন। এনিহাউ একটু চেক করছেন করছি, একটু কাইন্ডলি মাইকগুলো মিউট করে নেন। নামে কে জয়েন করেছেন? ঠিক আছে, এখন TSP গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার হুমায়ুন কবির, এ ভেরি সাকসেসফুল এমপ্লয়ি, ইজ এ পারসন উইথ ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। আমাদের দেখতে হচ্ছে এক আপুকে, নিলফার নাজিম নীলু, উনি ক্যানিটেক প্রজেক্টে কাজ করেন শেখার হিসাবে। তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তো বলছে যে আসলে না শ্রবণ প্রতিবন্ধী বন্ধুগুলোকে এখানে কাজ করে আমরা কাজ করে খুশি। তারপর ধরেন HR ম্যানেজার বা এদের বক্তব্য এদের পারফরমেন্স ভালো কর্মক্ষেত্রে, কেন ভালো সেটা আমি জানলাম শুনলাম। আর এক আপু আছেন নিগার সুতারা, উনি কন্টেন্টে কাজ করেন টিটন গ্রুপে এক্সট্রা লিমিটেড। তাকে দেখা যাচ্ছে হিউম্যান রাইটস কেস, সেক্ষেত্রেও চিন্তা করি আমরা, সেখানে আমরা তাদেরকে ইমপ্লিমেন্টের জন্য যেমন পার্সনস উইথ ডিসেবিলিটিস হ্যাভ রাইট টু অ্যাক্সেস এমপ্লয়মেন্ট। UN Convention on the Rights of Persons with Disabilities 2006, Bangladesh Constitution, Equal Opportunity, Rights and Protection of Persons with Disabilities Act 2013, Sustainable Development Goals, Leave No One Behind, this is what for all. All are in favor of inclusive employment. Second, this is a tax incentive in Bangladesh. Persons with disabilities do not need to pay taxes up to $4,50,000. Yeah. Corporate organizations can make allowable medical expenses up to $10 lakh for an employee with disability, while generally allowable expenses $4,10,000. Second, without disability $4,70,000. Example, corporate organizations which for an employee with disability is up to $25 lakh, meaning this amount will be deducted from income of the SSC. অর্থাৎ কোম্পানি যদি হিসেবে তাদেরকে দেয় যে পেমেন্ট করে 25 টাকা পর্যন্ত তারা করতে পারে, তাতে তাদের ওই ট্যাক্সটা হবে। For companies, the donation may make for people with disabilities is considered for tax rebate under CSR. The rate of tax rebate is 10% of such contribution. According to the Rights and Protection of Persons with Disabilities Act 2013, if the private entrepreneurs recruit persons with disability, they will be provided with tax rebate with prior approval of the National Board of Revenue. আমি অভিনয়ের সাথে একটু বলছি, হয়তো কোনো একটা সাউন্ড কথাবার্তা আসছে। রিয়েলমি কে বোঝান? রিয়েলমি আমি চিনতে পারছি না, সে বোধহয় জয়েন করে আছে, আমাদের বোধহয় আদৌ শুনছেও না। শুনলে কথাগুলো তো নিশ্চয়ই রেসপন্স করবে। আমি কিন্তু মহিলা কোন শুনতে পাচ্ছি। যিনি হোস্ট উনি তো এটা কন্ট্রোল করতে পারেন, মিউটাল দিয়ে দেওয়া যায় না। খুব ডিসটার্ব হচ্ছে বোরান ভাই। আমি আপনাদেরকে বলেছি, আমাদেরকে বুঝাতে পারিনি। কথাটা হচ্ছে কি, একটু একটু খেয়াল করে শুনি। সেটা হচ্ছে যে এই মিটিং এর হোস্ট হচ্ছে গিয়ে ডক্টর শাহলুম মজুমদার স্যার, কিন্তু স্যার এই মুহূর্তে নাই এবং স্যারের সাথে আমি কানেক্ট করতে পারছি না। তো আমি আসলে মানে কি মিউট করতে পারছি না, এজন্য আমি দুঃখ প্রকাশ করেছি প্রথমেই, এবং সবাইকে রিকোয়েস্ট করেছি যাতে সবাই আমরা একটু কষ্ট করে মিউট রাখি, না অসুবিধা হচ্ছে। ঠিক আছে, রিকোয়েস্ট সবাইকে। অসুবিধা নেই, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা? জি, আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি আমরা। তাহলে সমস্যা নেই, প্লিজ কন্টিনিউ। এখন আমরা কিছু স্টেপে আমরা বলেছিলাম যে ফর্টিভিটি ইনস্টিটিউট আর কিছু স্টার ওয়ার্কারস জন্য আমরা নিতে পারি, এটাও মানে লিমিটেড না, অবশ্যই আরো করতে পারি। ফার্স্ট হলো make the commitment of the in the form of a written policy or a decision by the CEO and communicate the commitment to all staff and other stakeholders. This commitment actually it comes from the top management. Top management যদি ইচ্ছা না করে তাহলে কিছু হয় না, আসলে তাদের আগে দরকার commit করা। Provide orientation or training on digital inclusion to the staff of the enterprise. Partner with OPDs. Disability focused organizations, এর সাথে ওই এমপ্লয়মেন্ট যারা এমপ্লয়ারদের সাথে পার্টনারশিপ থাকতে হবে, এদের বলা যায় যে একাধিক পার্টনার থাকা লাগবে। আর অ্যাসেস স্ট্যাটাস অফ ডিজেবিলিটি ইনক্লুশন, যেমন টিভিটি ইনস্টিটিউট অডিট করা হয়, ওদেরও এমপ্লয়মেন্ট সেশনেরও ওরকম অডিট করতে হবে যে কোথায় কোথায় ডিজেবিলিটি গ্যাপ আছে, গ্যাপ আইডেন্টিফাই করে গ্যাপগুলো পূরণ করতে হবে, এটা করা দরকার। নাম্বার অফ এমপ্লয়িজ উইথ ডিজেবিলিটিস, পলিসি অ্যান্ড প্র্যাকটিসেস, মেজার্স ফর রিটেইনিং এমপ্লয়িজ উইথ ডিজেবিলিটিস, status of accessibility and reasonable accommodation, etc. আর কিছু এক্সাম্পল যে আমরা আগেও কথা প্রসঙ্গে আলাপ করেছি আগে, সেগুলো এখানে আসতেছে। ইন এমপ্লয়মেন্ট সিচুয়েশন ওয়ার্ক প্লেস সিচুয়েশন মোর অর সেম, রেজ ওয়ার্ক টেবল ফর এমপ্লয়ি উইথ হুইলচেয়ার, রিঅ্যালোকেট ওয়ার্ক প্লেস এট দ্য গ্রাউন্ড ফ্লোর ফর এমপ্লয়িজ হ্যাভিং প্রবলেম ইন মুভিং। কিছু কিছু ক্ষেত্রে যেমন আমার মনে আছে আমরা যখন মিটিং করি এই ধানমন্ডি অফিসে আইলো, দোতলা ছিল আমাদের কনফারেন্স রুম, কিন্তু কোনো ইয়ে ছিল না। আমরা হুইল চেয়ার ইউজারকে আমরা 2-3 জন ধরে উঠেছি, যেটা নাকি রিস্কি। তো এগুলি আসলে এই জন্যই করাটা ভালো। অ্যাডজাস্টেবল টেবিল ফর এ শর্ট এমপ্লয়ি, এটা বলছি। ট্রেন সুপারভাইজার ইন সাইন ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট উইথ ডিপ এমপ্লয়িজ, এটা খুব প্রয়োজন। মানে এক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্স একটা এমপ্লয়ার শেয়ার করেছিল এরকম যে আমাদের ইন্ডাস্ট্রিতে যে নয়েজ হয়, নয়েজের জন্য আমরা কোনো ওয়ার্কারকে রাখতে পারতাম না, চলে যায় টার্নওভার হয়। যখন আমরা ডিপ বা উইথ হেয়ারিং এমপ্লয়মেন্ট কাউকে নিলাম, ওদেরকে নিলাম, তখন ওরা কিন্তু ওই নয়েজ ওদের কোনো চেষ্টা করে না, ফলে ওদের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে। তো এটা কিন্তু এমপ্লয়মেন্ট সিচুয়েশনকে বা ইন্ডাস্ট্রি সিচুয়েশন এটা হয়। তো এখানে সাইড ল্যাঙ্গুয়েজ বেটার, এগুলি মাঝে মাঝে আমাদের নিয়োগ দিতে হবে। ইউজ রিটেন ইনস্ট্রাকশন ফর ডে টু ডে কমিউনিকেশন উইথ ডিপ এমপ্লয়িজ, আমরা বুঝতে পারি। এখন কস্ট অফ রিজনেবল অ্যাকোমোডেশন, most of the persons with disabilities do not require any accommodation to do their jobs. বিশেষ ক্ষেত্রে লাগে না, আসলে ওই ইউনিভার্সিটি ডিজাইন যদি করা হয় তাহলে এটা করে লাগে না, খুব কম লাগে। Research shows that in 56% of the cases there is no making an accommodation. স্থাপনবাদ ক্ষেত্রেই লাগে না। Many employers consider accommodation cost as an investment or tool, so employees can be more productive. এটা একটা দৃষ্টিভঙ্গি আসবে যে খরচ একটা ইনভেস্টমেন্ট হিসেবে ধরে। গুড। ক্রিয়েট অ্যান এমপ্লয়ি রিসোর্স গ্রুপ ইনক্লুডিং পার্সন উইথ ডিসেবিলিটিস আন্ডার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট ফর ডিসেবিলিটি ইনক্লুশন। আসলে এখানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টটা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় এই ধরনের ক্ষেত্রে। এনগেজ এ সিনিয়র অফিসিয়াল অ্যাজ এ ডিসেবিলিটি ফোকাল পার্সন লাইক টিভিটি ইনস্টিটিউট, ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্ট প্ল্যান অফ ডিসেবিলিটি ইনক্লুশন অ্যাট দ্য ওয়ার্ক প্লেস, monitor progress of disability inclusion activities on regular basis in the world. আমরা যদি মোর ডিটেইল জানতে চাই তাহলে আমরা ওই আইএলও, ডিটি এবং বিএফ তৈরি করেছে গাইডলাইন, একটা ফর দ্য টিউড ইনস্টিটিউট ইনক্লুডিং পার্সোনাল ডিসএবিলিটিস ইন টেকনিক্যাল এবং প্রফেশনাল ট্রেনিং, আর একটা হলো ফর দ্য এমপ্লয়মেন্ট অ্যাসোসিয়েশন বা এমপ্লয়ার দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অফ হায়ারিং পার্সোনাল ডিসএবিলিটি। দুটা গাইড আমরা রিভিউ করতে পারি, দেখতে পারি। আর একটু বলে রাখি যে এখানে কিছু কিছু পলিসি বা রুলস কথা বলা হয়েছে বা গাইড আমাদের কাছে কপি আছে, আমরা অবশ্যই ডিস্ট্রিবিউট করতে পারবো অ্যাজ পার ইনফরমেশন। Person with physical and intellectual disabilities are working in NATA. That is the case of this. Sorry, I will do to see here. Kindly, এখন জন্য আমাদের ধন্যবাদ নুরুজন। কিছু নতুন আশাই করার কথা। খুবই খুবই অল্প সময়ে নুরুজন ভাই অনেক বিশাল ব্যক্তি নিয়ে অনেকগুলো বিষয় বলেছেন এবং অনেক খুব ডিটেইলে মাইক্রো লেভেলে অনেক বিষয় তুলে এনেছেন। শোনা যাচ্ছে না বুরহান ভাই, শোনা যাচ্ছে না রিনাপা, আমার কথা রিনাপা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনেন বুরহান ভাই তো সুযোগ দিবেন আপনাকে, আপনি তো আমার একসাথে কাজ করেছি, শুনে আপনি কিছু বলবেন। নুরজন ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি আপনি কি স্পষ্ট শুনতে পাই? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর উপস্থাপনার জন্য। তো আমরা একটু প্রশ্নোত্তরে যাব, তার আগে আমি একটু উল্লেখ করতে চাই আমাদের সাথে যুক্ত আছেন সেলিনা চৌধুরী। ও আচ্ছা গোয়েন ভাই, জি একটু সময় দেন। ওই যে একটা ১৬ মিনিটের একটা ভিডিও আছে, ওইটা একটু ১ ঘন্টা ১ মিনিট আছে বলা যায়। আচ্ছা শিওর শিওর প্লিজ, হ্যাঁ এটা দিলে একটু মানে ভালো হতো। এটা কোথায় কোন দিক থেকে যান যাবো? আবার আপনি ওই শেয়ার স্ক্রিনেই শেয়ার প্রেস করে আপনি ওখানে দেখতে পাবেন। আউন দিলাম ওই ফাইল। Well, I've been precast concrete for 15 sound কি আসছে ভিডিও? জি ভাই আসছে। Okay, okay, thank you. 15, 16 years there now. I actually started off as an employee until about 3 or 4 years ago. The company that I was working for closed up shop, and we actually moved in, me and my brother, and took over the business, and sort of went from that there. I basically go from obtaining the jobs to quoting the jobs to liaison with the customers, make sure there's no problems on site, looking at drawings, make sure drawings are all correct, and go from that to liaison with my boys out in the workshop there to so they can get the job moving as we go on. It's a pretty full-on job. You've got to know what you're doing. Me being on site, being in a wheelchair, climbing up ladders and climbing up stairs and whatnot, and getting dirty and rolling around, and you know, and, so it's yeah, sites are pretty sort of amazing sort of place to be. You know, I mean I enjoy it. নুরজামান ভাই এই পুরো ভিডিওটা তো শেষ হয়েছে তাই তো? নুরজামান ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে পাচ্ছি আপনাকে। ভিডিও পুরোটা শেষ হয়েছে। হ্যাঁ পরে আসলে এটা হচ্ছে একটু জাস্ট দেখানো আর কি, যে উনি একজন এমপ্লয়ি ছিলেন এক সময়, পরে এক নিজে একটা কোম্পানি দিয়েছেন, উনি যে ম্যানেজিং ডিরেক্টর, এবং কিভাবে উনি জাস্ট ওই ধরেন আপনি ওই যে অ্যাক্সেসিবল ইগুলো ইউজ করলো কি হবে, তারপরে এই হুইল চেয়ার কীভাবে ইউজ করে, তাহলে ল্যাডারে উঠলে কী হবে, হুইল চেয়ার যখন এটা জায়গা ছোটো হয় কীভাবে উনি চেঞ্জ করে, সেটাকে ডিজাইন কীভাবে চেক করে ওভারঅল, এটা দেখালো আর কি যে ইজ পসিবল ফর এ পার্সন ডিজেবল হুইল চেয়ার ইউজার টু বি রান এ কোম্পানি। মোটামুটি এই আর কি, 1 মিনিট বা 1 সেকেন্ডের আর কি। থ্যাংক ইউ বলুন, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ নুরজামান ভাই, আসলে খুবই চমৎকার একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমরা প্রশ্নোত্তর পর্বে যাব, যদি কারো কোনো প্রশ্ন আমরা শুনবো এবং নুরজামান ভাই রেসপন্স করবেন। আমি একটু উল্লেখ করতে চাই, আমাদের বা, আমাদের আমাদের সাথে রয়েছেন আনিসুজ্জামান ভাই, আসসালামু আলাইকুম। হামজা ভাই, আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছি বাট ক্লিয়ার না, যদি মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছে, যদি একটু ক্লিয়ারলি বলা যায়। আচ্ছা, মেবি আমার এখানে হয়তো নেট হয়তো একটু দুর্বল, মাঝে মাঝে দেখাচ্ছে যে নেটওয়ার্ক আনস্টেবল সেরকম দেখাচ্ছে মেবি, যাই হোক চেষ্টা করছি। তো আমাদের সাথে জহির স্যার রয়েছেন ঢাকা পলিটেকনিক্যাল থেকে, রাঙামাটি টিটিসির প্রিন্সিপাল মহোদয় আছেন, ফিরোজ আলম মোল্লা ভাই রয়েছেন আমাদের সাথে, রাশেদুল ইসলাম ভাই আছেন ফ্রম টাঙ্গাইল টিটিসির প্রিন্সিপাল মহোদয়, কবির আহমেদ ভাই আছেন মুসলিমেট থেকে আমাদের সাথে আছেন, লিটন বারুড়ি ভাই, ওমর ফারুক ভাই রয়েছেন উইন্ডরক থেকে, মোজাম্মেল ভাই আছেন ইস্তা থেকে, সেলিমউদ্দিন ভাই আছেন ব্র্যাক থেকে, ফারজানা বাড়ি আপা আছেন আমাদের সাথে, আর নিগা সুলতান আপা আছেন, আরো অনেকেই আছেন আমাদের সাথে। আমরা হয়তো কারো কাছ থেকে কথা শুনবো। তো এই পর্যায়ে আমরা প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। তো আমি প্রশ্নোত্তর পর্বের জন্য একটু ফ্লোর ওপেন করে দিতে চাই, কারো যদি প্রশ্ন থাকে একটু কাইন্ডলি যদি আপনারা বলেন, হ্যান্ড রেজ করেও বলতে পারেন বা সরাসরি বলতে পারেন। আছে কি প্রশ্ন বা কোনো কিছু শেয়ার করা, এড করা, হ্যাঁ কোনো সাপ্লিমেন্টেশন থাকলে, কোনো এডিশন যদি থাকে। ধন্যবাদ বোরহান ভাই, আমরা অসাধারণ একটা প্রেজেন্টেশন আমরা দেখলাম, খুবই ভালো লাগলো। যে রাশেদ ভাই টাঙ্গাইল টিটিসির প্রিন্সিপাল মহোদয়, জি আসসালামু আলাইকুম। আসলে আমরা খুব সুন্দর একটা প্রেজেন্টেশন দেখলাম, তবে আজকের নেটওয়ার্কের খুবই অবস্থাটা ভালো ছিল না, আমরা কথাগুলো একটু মানে ইয়া আসতে হচ্ছিল, কিন্তু আমরা ভিডিওতে মানে দেখে মানে ভালো লাগলো এবং খুব সুন্দর মানে অনেক ফ্রুটফুলি একটা প্রেজেন্টেশন এখানে হয়েছে। এরকম প্রোগ্রাম আমরা আরো চাই। আসলে ওই ভিজিবিলিটি বিষয়ে আমাদের আরো জানতে হবে, আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। অসাধারণ আজকের এই প্রেজেন্টেশনটা, ধন্যবাদ। জি ধন্যবাদ, ধন্যবাদ রাশেদ ভাই। আমি একটু রিকোয়েস্ট করতে চাই রাঙামাটির টিটিসির প্রিন্সিপাল মহোদয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিসিপ্লিন উপরে যে সুন্দর আলোচনা হচ্ছে, এটার জন্য আসলে আমরা খুবই আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। কি বলবো, খুব সুন্দর আলোচনা, এগুলি আসলে আরো আলোচনা করা দরকার, এগুলি আমজন সমাজে এটা চর্চা করা দরকার। সুন্দর আলোচনা, আসলে আমরা খুবই কৃতজ্ঞ আলোচনার জন্য, আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। এ পর্যায়ে আমি একটু অনুরোধ জানাচ্ছি ফারজানা বাড়িয়াপা, ফারজানা বাড়িয়াপা আপনি যদি একটু কোনো সংযোজন করেন। আচ্ছা, আমি দুঃখিত, এই মুহূর্তে আমি ফারজানা বাড়িয়াপাকে দেখতে পাচ্ছি না। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি সেলিমউদ্দিন ভাই, সেলিমউদ্দিন ভাই ফ্রম ব্র্যাক। থ্যাংক ইউ বোরহান ভাই, সবাইকে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। নুরুজ্জামান ভাই খুব সুন্দর করে শর্ট যে প্রেজেন্টেশনটা করেছেন, আসলে আমরা যদি ডিসেবিলিটি ইনক্লুশনকে মানে ইনক্লুসিভ বলি, তো এখানে অনেক এক্সপার্ট আছেন, আসলে আমি এই বিষয়ের এক্সপার্ট না, তবে আমি আমার প্রজেক্ট করতে বিভিন্ন কাজ করতে গিয়ে যেটা দেখেছি, আমরা যদি এটাকে মাথায় রাখি, আমি ইয়ার কথা বলছি প্রোগ্রাম বা আমরা যাদেরকে নিয়ে কাজ করি, আমাদের যারা বেনিফিশিয়ারি বা পার্টনার যাদেরকে বলি বা আমাদের পার্টিসিপেন্ট যাদেরকে বলি, ওটা যদি আমরা একটা নির্দিষ্ট টার্গেট করে যদি আমরা আগাইতে পারি এবং ওটাতে যদি স্ট্রিক্ট থাকি, যেটা বলা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন আসলে পার্সেন্টেজটা কত, আমি আমার গত প্রজেক্টে প্রায় 11%-এর উপর প্রতিবন্ধীর অংশগ্রহণ নিশ্চিত করতে পেরেছিলাম। সো আমি যদি ফোকাস থাকি তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটা আসলে এই মানুষগুলোকে ইনক্লুড করা যায়, মানুষগুলোর জন্য অ্যাক্সেসিবিলিটি তৈরি করা যায়। তো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে বদলাতে হবে, আমরা যারা প্রোগ্রামগুলো লিড করি বা প্রজেক্টগুলো লিড করি, আমাদের আসলে ওই ওই বিষয়টাতে ফোকাস হতে হবে, যাতে হচ্ছে ওই সংখ্যাটা ওই মানুষগুলোকে আমরা খুঁজে বের করতে পারি। কারণ তাদেরকে খুঁজে বের করাটা কিন্তু অত সহজ বিষয় না, অনেক কঠিন বিষয় যে মানুষগুলোকে ঘর থেকে বের করে এনে কর্মক্ষেত্রের সাথে যুক্ত করা। মানে যেখানে ইম্পেয়ারমেন্টটা কিন্তু অনেক বেশি আর কি, ব্যারিয়ারটা অনেক বেশি, মানে তাদের ইয়াতে ইম্পেয়ারমেন্টের থেকেও আমি ব্যারিয়ারটাকে অনেক বেশি ইয়া মনে করি। তো এই ব্যারিয়ারটাকে দূর করতে গেলে আসলে আমরা যারা মানে এই সামাজিক উন্নয়নের সাথে বা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে, আমাদের সবাই যদি ফোকাস থাকি যে আমার প্রজেক্টে মিনিমাম এত পার্সেন্ট উইথ ডিসেবিলিটি অথবা হচ্ছে আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমি অবশ্যই অন্তর্ভুক্ত করব, তাহলে পসিবল। আদারওয়াইজ কিন্তু মানে এক্সক্লুডেড থেকে যাবে, এটা ওদেরকে ইনক্লুড করা যাবে না। নুরুজ্জামান ভাইকে থ্যাঙ্কস যে এই বিষয়টা নিয়ে আজকে একটা চমৎকার প্রেজেন্টেশন দিয়েছেন, এবং এই বিষয়ে যারা অনেক ভালো দক্ষ এই মানুষরা এখানে আছেন ওনাদের কাছ থেকে শুনবো। আসলে আমি এই এই বিষয়টা নিয়ে মানে খুব বেশি কিছু জানি না আর কি, তো আমি খুবই শিশু পর্যায়ের ছাত্র, এখনো শিক্ষার্থী এখানে এই সাবজেক্টটাতে, আমি খুব আগ্রহ নিয়ে এই সেশনগুলো উপভোগ করি। তো ধন্যবাদ এই বিষয়টাকে এখানে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সেলিম ভাইকে অনেক ধন্যবাদ। এরপর যে আমি আহ্বান জানাচ্ছি নিগার সুলতান আপাকে, নিগার আপা যদি আমাদের সাথে কিছু যুক্ত করেন। আমি আশা করছি যে নিগার সুলতান আপার কাছ থেকে আমরা হয়তো ভালো কিছু শুনবো। নিগার আপা কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি দেখতে পাচ্ছি নিগার আপা আছেন আমাদের সাথে, হয়তো বা উনি হয়তো শুনছেন না, এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি ওমর ফারুক ভাইকে। ওমর ফারুক ভাই যদি সংক্ষেপে 1 মিনিট সময় যদি কিছু যুক্ত করেন। ওমর ফারুক ভাই, আমি দুঃখিত ওমর ফারুক ভাইয়ের কেউ দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। এ পর্যায়ে লিটন বাড়ির ভাই। থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ। আসলে আমি এই লিংকটা পেয়েছি আমাদের একজনের কাছ থেকে, যে এত চমৎকার একটা অনুষ্ঠান, এবং নুরুজ্জামান ভাইয়ের সাথে আমার সরাসরি কাজ করার মানে টুকটাক আমাদের অর্গানাইজেশনের সাথে ওনার বেশ ভালো সম্পর্ক। আমি আপনারা যে ওপিডি, উনি যে ওপিডির কথা বললেন, আমি ওরকম একটা ওপিডির সাথেই কাজ করি। আমি নিজেও একজন পার্সন উইথ ডিসেবিলিটি। তো বিষয়গুলো যেহেতু আমার মোটামুটি জানা বা এগুলো নিয়ে সবসময় কাজ করি, আমি দেখলাম যে আসলে আমরা যারা কাজ করি সেই জায়গা থেকে নুরুজ্জামান ভাইয়ের প্রেজেন্টেশনটা অসাধারণ ছিল। তো জাস্ট একটা সাপ্লিমেন্ট করবো যে আমাদের এই বাংলাদেশে ডিসেবিলিটির সংখ্যা কত, শুধু ডিসেবিলিটির সংখ্যা না, সবগুলো ডেটা নিয়ে আমাদের একটু সমস্যা আছে। তো এই মুহূর্তে আমরা যেটা করি, যে লাস্ট একটা ডিসেবিলিটি কম্পারেটিভ সার্ভে হয়েছে, যেটা এই প্রথম বাংলাদেশে হয়েছে, এটা অনেক আমাদের কাজ করার ফল এটা হয়েছে। তো আমরা আশা করি যে আমরা এখন যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, আমার মনে হয় এইটাকে, এই কম্প্রিহেনসিভ লাস্ট কম্প্রিহেনসিভ সার্ভেটাকে আমরা রেফার করতে পারি। এছাড়া নুরুজ্জামান ভাই যে ডাটাগুলো দিয়েছেন এক্স্যাক্টলি এটাই, মানে এক একটা সার্ভেতে এক এক রকম কথা বলেছে। তো লাস্ট কম্প্রিহেনসিভ সার্ভেতে সম্ভবত 2.83 বলা হয়েছে পারসনস উইথ ডিসেবিলিটিস, সেটাকে আমরা, যেহেতু এটা একদম এক্সক্লুসিভলি পারসনস উইথ ডিসেবিলিটিসদের জন্য বিবিএস করেছে, এটা একটা বিষয়। আর বাকি যেগুলো সেখানে আসলে আমি খুবই ভালো লাগলো, আমি নিজে এনরিচড হলাম। আর একটা কথা খুবই আমরা বলি যে নাথিং অ্যাবাউট আস উইদাউট আস, অর্থাৎ যে ফোকাল পয়েন্ট বলি বা যাই বলি, আসলে সেখানে যদি প্রতিবন্ধী ব্যক্তিদের ইনক্লুড না করা হয় প্ল্যানিং এবং প্রোগ্রামে, আমরা বলি যে সিস্টেমেটিক ইনক্লুশন অফ পারসনস উইথ ডিসেবিলিটিস। আপনি চাইলে যে কোনো জায়গায় প্রতিবন্ধী ব্যক্তিদের ইনক্লুড করা যায়, কিন্তু আমাদের প্রথমেই মাইন্ডসেট হয় যে একটা হুইল চেয়ার নিয়ে ঢুকছে। প্রতিবন্ধিতার টাইপ তো 11 ধরনের, সবাই তো আর হুইল চেয়ার ব্যবহার করবে না, তাই না? কিন্তু আমাদের মাইন্ডসেট ওরকম যে একটা হুইল চেয়ার নিয়ে আসবে, সে তো লিফট ইউজ করতে পারবে না, তাহলে আমি তাকে নিব কেন? সেটা বাদেও তো আরো অনেক ধরনের প্রতিবন্ধী ব্যক্তি আছে। সুতরাং আমাদের মাইন্ডসেটটা যদি চেঞ্জ হয়, যেটা প্রেজেন্টেশনে খুব চমৎকারভাবে এসেছে, তাহলে এটা করা সম্ভব। এবং ডেটা, বেশ কিছু ডেটা আছে যে তাদের রিটেনশন হার বা তাদের সাকসেসফুল হার অনেক বেশি, সুতরাং এটা খুবই করা সম্ভব এবং আসলে এই প্রেজেন্টেশন আরো ছড়িয়ে দেওয়া দরকার বিভিন্ন জায়গাতে। থ্যাংক ইউ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ জি লিটন ভাই অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি এরকম খুব চমৎকার কিছু কথাই শুনতে চাচ্ছিলাম। জি নুরজাহান ভাই কিছু বলছিলেন। হ্যাঁ আমি যে লিটন ভাই একটু বলবো, whether I am right or wrong, সেন্সার যে হয় বা সার্ভে যে হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা স্টিগমা কাজ করে যে আমরা সাধারণত লুকিয়ে রাখি ওই ডিজেবিলিটি, পার্সোনাল ডিজেবিলিটিকে। ওইটাকে এখনো আছে সার্ভে দিকে সবাই আসে আসা আওতায় নাকি লুকিয়ে রাখার টেন্ডেন্সি এখনো আছে? নুরুজ্জামান ভাই সার্ভে নিয়ে আমরা সরাসরি কাজ করেছি। হ্যাঁ সার্ভেটা আমরা বিবিএস এর সাথে যে আমরা 11 ধরনের প্রতিবন্ধী ব্যক্তিকে সার্ভেতে নিতে হবে। সার্ভে কোশ্চেনের আপনারা দেখবেন যে আগের সার্ভে কোশ্চেনের এটা ছিল না, বর্তমান সার্ভে কোশ্চেনের 11 ধরনের প্রতিবন্ধী ব্যক্তি আছে। বাট সমস্যা যেটা হয়েছে, যাদেরকে দিয়ে এই তথ্যগুলো কালেক্ট করা হয়েছে তাদের এটা নিয়ে কোনো ধারণা নাই। হ্যাঁ আমরা বলেছিলাম যে তাদেরকে যেন এনুমারেটর যারা তাদেরকে যেন ট্রেনিং দেওয়া হয়। আমরা মডিউল পর্যন্ত দিয়েছি বিবিএস কে ছবি সহ। হ্যাঁ আপনি যে প্রেজেন্টেশন করেছেন না, আমরা 11 ধরনের টাইপস এর ছবি, কোন টাইপস কি রকম ছবি দিয়ে দিয়েছি যে এই ধরনের টাইপস। আর এইবারে আমি যদি বলি যে সেন্সাস যেটা হয়েছে, সত্যি কথা বলবো এটা আমি সরকারের লোকদের সামনে বলেছি, এটা জঘন্য সেন্সাস হয়েছে। এখানে প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা বলেন আর আপনি আমি বলেন, আসলে এক্স্যাক্টলি এটা কোনো ভালো ধরনের সেন্সাস হয়নি, যেটা আমরা পরবর্তীতে একটা রিপোর্টার্স ইউনিটিতে আমরা একটা সংবাদ সম্মেলনও করেছিলাম এটা নিয়ে। তো আসল কথা হচ্ছে যে ডাটা কালেক্ট করবে সে যদি টাইপস অফ ডিসেবিলিটি না বোঝে এটা কখনোই আসবে না। আর আপনি যেটা বলছেন লুকিয়ে রাখার এখনো অনেক আছে এবং এটা আমাদের ওই যতই বলে অ্যাওয়ারনেস রেজিং সেশন করি যাই করি আসলে এটা এখনো খুব একটা পরিবর্তন হয়নি। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ লিটন ভাইকে এবং নুরজামান ভাইকে। এরপর যে আমি আচ্ছা নিগারা আপা কি শুনতে পাচ্ছেন আমাকে এখন? নিগার সুলতান আপা আচ্ছা। এরপর যে আমি অনুরোধ জানাচ্ছি কবির আহমেদ ভাই মুসলিম এই। ধন্যবাদ বোরহান। নুরজামান ভাই তো আমার সাবেক, একসাথে আমরা বেশ কিছুদিন কাজ করেছি এবং ওই সময়ে মনে হচ্ছিল যে আমরা কি কি ইনিশিয়েটিভ নিয়েছি। আমার খালি আনিস ভাই অন্যান্য যারা আমরা আছি বিশেষ করে দেখছিলাম অনেক পলিসি মেকারও কেউ কেউ আছেন, সাক্ষর ভাই আছেন। মূলত আসলে মাইন্ডসেটটা চেঞ্জ করা আর হচ্ছে অ্যাক্সেসিবিলিটির কথা আমরা বলি ঠিকই, কিন্তু একটা জায়গায় নুরজামান ভাই এখন পর্যন্ত মানে কিছু কাজ বোধহয় ব্র্যাক করলো, ডিজেবল ফ্রেন্ডলি ট্রেনিং ম্যাটেরিয়াল তৈরি করা। এই জায়গাটা বোধহয় আমরা অনেক পিছায় আছি এবং এখানে বোধহয় অনেক কাজ করারও সুযোগ আছে। বিবিডিএন সহ অন্যান্য যে জায়গা যারা যারা ডিটেইল কাজ করছেন তাদেরকে বোধহয় এই জায়গাটাতে একটু এগিয়ে আসা উচিত। নাম্বার 2 হলো আমার আরেকটা মতামত হলো ন্যাশনালি ধরেন এনটিবিকিউএফ লেভেলে বা অন্যান্য জায়গাটাতে আমরা জেন্ডারকে নিয়ে আসছি, কিছুদিন আগে প্ল্যান জেন্ডার নিয়ে কাজ করলো, কিন্তু ডিসেবিলিটিটাকে আরেকটু ফোকাস করা এবং সেটা পলিসি লেভেলে। শুধু ওই যে বাংলাদেশের নর্মালি যে জাতিসংঘ থেকে একটা কপি করে আমি একটা পলিসি করে দিলাম এবং কিছু অ্যাফার্মেটিভ অ্যাকশন দিলাম, এটা না করে মাইন্ডসেটের সাথে পাশাপাশি হচ্ছে এই আরেকটু স্পেসিফিক্যালি অ্যাকশন ওরিয়েন্টেড কাজ করা, শুধুমাত্র মানে এই জাতীয় কাজগুলো না করে। আমার মনে হয় সবচেয়ে বেশি আলোচনা করছি বোরহান আমরা রক্সানা আপা একটা সেশন নিয়েছে সেই করতে, এবং আমার যদি মনে পড়ে অ্যাটলিস্ট 4-5টা সেশন বোধহয় ডিসেবিলিটি নিয়ে হয়েছে। তা আমরা কতটা আসলে নিজেদের মাইন্ডসেট চেঞ্জ করতে পারছি সেইটা ভেবে দেখা উচিত বোরহান। জি ধন্যবাদ কবি ভাই। জি আমি একটু বলবো। জি প্লিজ। হ্যাঁ কবির আপনাকে ধন্যবাদ। আসলে কবির যে কথাটা বলছে না সুন্দর, সাথে একটু যোগ করে আমরা যে সিএস ডেভেলপ করি বিটির সাথে কথা আমাদের কাজ করতাম, বলতাম আর কি ভাই সিএস ডেভেলপ করা হচ্ছে। আমি তো এটাতে ইনক্লুসিভ মানে জেন্ডার ইনক্লুসিভ বলেন ইনক্লুসিভ এটাকে ফোকাস করতো, মানে জিনিসটা দেখা যায় উপস্থিত দেখা যায় এই কাজ এই সিএসটা ইনক্লুসিভ সিএস এই যে কাজ করার অনেক সুযোগ আছে। কবির আপনাকে ধন্যবাদ এই কথাটা মনে করে দেওয়ার জন্য। জি ধন্যবাদ কবির ভাইকে, ধন্যবাদ নুরুজ্জামান ভাইকে। হ্যান্ড রেজ করেছেন খাদিজাতুল কোবরা। জি খাদিজা আপা আপনি কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আসলে আমাকে এই প্ল্যাটফর্মে যোগদান করার যে সুযোগটা দেওয়া হয়েছে তার জন্য আসলে আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার ছোট্ট একটি কথা বলার আছে, আমরা পিডব্লিউ নিয়ে যারা কাজ করছি, পিডব্লিউডি নিয়ে যারা কাজ করছি, আমরা যদি আসলে পিডব্লিউডি দের প্রতি হচ্ছে সিম্প্যাথি না দেখিয়ে এমপ্যাথি দেখাই, তাহলে আমরা নিশ্চয়ই আরো আরো এগিয়ে যেতে পারবো এবং আমাদের উদ্দেশ্য সফল হবে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপা, খুবই চমৎকার কথা বলার জন্য। এ পর্যায়ে আমি অনুরোধ জানাতে চাই, জহির স্যার রয়েছেন আমাদের সাথে। জহির স্যার কি আছেন? আচ্ছা, জহির স্যারকে আমি দেখতে পাচ্ছি না, জহির স্যার নেই আমাদের সাথে। ফিরোজ আলম মোল্লা ভাই, ফিরোজ আলম মোল্লা ভাই। ফিরোজ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, ফিরোজ ভাই কথা শুনতে পাচ্ছেন না। আমি একটু অনুরোধ করতে চাই আনিসুজ্জামান ভাই ফ্রম আইলো থেকে। আনিসুজ্জামান ভাই, আনিস ভাই যদি একটু কাইন্ডলি যুক্ত করেন আমাদের সাথে। থ্যাংক ইউ বোরান। তো আজকে তো আসলে আমি যদি বলি ফুললি আমি সেশনটা দেখতে পারি নাই, তো তারপরেও আমি একটু শেয়ার করবো আমার এন্ড থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আমি আসলে একটু অনিয়মিত আপনাদের এই ফোরামে, মানে আমাদের এই ফোরামে না, আপনাদের ফোরামে। তো সেক্ষেত্রে আগে অ্যাপোলজি চেয়ে নিই, কারণ আমি বিভিন্ন কারণে হয়তো ইন করতে পারি না। তো আজকের যে টপিকটা ছিল, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, যেটা আমাদের নুরুজ্জামান ভাই প্রেজেন্ট করেছেন, যে আসলে ডিসেবিলিটি ইনক্লুশন ইন স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট। তো আসলে আমরা বিশেষ করে যে ইস্যুসগুলো আমরা নর্মালি দেখতে পাই, যেটা বেশ কিছু ভালো ভালো কথা আসছে, যে মাইন্ডসেট বা এই ধরনের কিছু ইস্যুসগুলো, বাট আসলে কিভাবে যে মাইন্ডসেট গুলো চেঞ্জ হবে, তো সেইখানে আসলে আমাদের প্রচুর কাজ করার সুযোগ আছে। আমরা যদি স্কিল ট্রেনিং কথা বলি, আমাদের আসলে মানে প্রথমতই চিন্তা করা উচিত যে বিশেষ করে এন্ড ইউজার, আমরা মানে অন্যান্য লেখাপড়ার কথা যাই বলি, বাট যদি আমরা উই টক অ্যাবাউট স্কিলস ট্রেনিং, আমাদের সবসময় এন্ড ইউজটা কি হবে সেদিকে আসলে লক্ষ্য রাখা উচিত। যেমন এমপ্লয়মেন্ট উইল বি দ্য এন্ড ইউজ, তাই না? বিশেষ করে যারা স্কিলস গ্রাজুয়েট হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা আসলে যতই ডিসেবিলিটি ইনক্লুশন করি স্কিলসে, বা ম্যাটেরিয়াল ডেভেলপ করলাম সুন্দর সুন্দর, ট্রেনার ডেভেলপ করলাম সুন্দর সুন্দর, বাট আলটিমেটলি আমরা ইফ উই ক্যান নট ব্রিং এমপ্লয়ার, তো আলটিমেটলি হবে কি, এই সমস্ত এফোর্টগুলো কিন্তু কাইন্ডস অফ মানে টেন্ডস টু, মানে বলবো যে এটা মানে সাকসেসের কাছে কিন্তু যাবে না। তো সেজন্য আসলে আমার কাছে মনে হয় যে আমরা বিশেষ করে এই এমপ্লয়মেন্টের জায়গাগুলোতে হিট করা দরকার। যেমন আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকেও বলি, যে আমিও যেহেতু এই সিস্টেমে বেশ কয়েক বছর ধরে কাজ করার সুযোগ হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি নিজেও দেখেছি, আমি বিশেষ করে যেহেতু সারা বাংলাদেশে কয়েকটা প্রতিষ্ঠানকে লিড করি, তো সেখানে যে চ্যালেঞ্জগুলো আমি দেখেছি, যে আসলে চ্যালেঞ্জগুলো হয় কি, যে আমরা এই যে এক আপা বললেন যে সিম্প্যাথি নয় এমপ্যাথি, বাট এমপ্যাথিগুলো যে আমরা দেখাবো কিভাবে, বা আমরা যে তার পোটেনশিয়াল গুলো নিয়ে কিভাবে কাজ করবো, ওখানে কিন্তু আমরা এখনো বেশ গ্যাপ আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, যে আসলে পার্সন উইথ ডিসেবিলিটি যখন আমরা বলি, যে আসলে আমরা যদি ওদের স্পেশাল যে অ্যাবিলিটিসটা আছে সেটাকে যদি কনসিডার করি, সেটা কিন্তু একটা মানে খুব সুন্দর একটা ইস্যু চাই। আমি যেমন সিলেটে একটা প্রোগ্রামে আমরা একটা স্কিলস কম্পিটিশন করেছিলাম, তো ওখানে একজন পার্সন উইথ ডিসেবিলিটিস উনি জয়েন করেছিল এবং বাকি ছিল 7 জন। বাট মানে খুশির বিষয় যে পার্সন উইথ ডিসেবিলিটি ছিল, হি স্টুড ফার্স্ট। তো আসলে এটা আমাদের তাদের পোটেনশিয়ালিটি আছে, বাট কাজ করতে হবে। তো এইখানে যেটা আমি দেখেছি, যে আমি বেশ কিছু এমপ্লয়ারের সাথে কথা বলেছি, বাট তাদের ভিতরে কিছু ডাইলেমা আছে। তারপর নুরুজ্জামান ভাইয়ের কয়েকটা জায়গাতে আমি দেখলাম, যদি লাস্ট 2-3টা স্লাইড দেখার সুযোগ হয়েছে, আমি বাইরে ছিলাম, তো সেখানেও আমি দেখেছি যে আসলে একজন হয়তো কাজ করতে মানে তার একটা নিচু টেবিল দরকার বা উঁচু চেয়ার দরকার, এই ইস্যুসগুলো তো একটা ইস্যুস আছে, বাট আলটিমেটলি দরকার হচ্ছে ওই গ্রুপ অফ পিপল যারা আসলে এমপ্লয়মেন্ট দিচ্ছে, তাদেরকে নিয়ে এসে আর কিছু কিছু জায়গাতে হয় কি, আমরা সবসময় ধরে নিই, আমরা বলি যে আমাদের ট্রেনিংটা ইনক্লুসিভ। আসলে কতটুকু ইনক্লুসিভ? একজন যতই আমরা বলি আমাদের ট্রেনাররা কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্টে তারা লেভেল 4 করলেই তারা ইনক্লুসিভ ট্রেনিং সম্পর্কে জেনে যায়, আসলে ওইটা কিন্তু আমাদের যে স্ট্যান্ডার্ডে যতটুকু মেনশন করা আছে আমি মনে করি স্টিল ইট ইজ নট এনাফ। তো সেই ক্ষেত্রে যেমন জেন্ডার মেইনস্ট্রিমের ক্ষেত্রেও একই কেসই আসে, ওই এরিয়াগুলোতে আমার কাছে মনে হয় মানে উই নিড টু এনগেজ আ রিয়েল পারসন উইথ আওয়ার ট্রেনার। তো সেখানে আমার কাছে মনে হয় বেশ কিছু চেঞ্জেস আসতে পারে। আর আরেকটা জিনিস বলবো যে আমরা আসলে যেখানেই কাজ করি বিশেষ করে তিনটা উইং একসাথে কাজ করাইতে হবে। নাম্বার 1 হচ্ছে যে আপনার এমপ্লয়ার থাকতে হবে, নাম্বার 2 দ্য পিপল হু আর ডিলিং উইথ পার্সন উইথ ডিসএবিলিটিস তাদেরকে থাকতে হবে সেই জাতীয় অর্গানাইজেশন, এবং যারা এদেরকে নার্সার করবে লাইক যারা ইনস্টিটিউট আমাদের টিবেট ইনস্টিটিউট তারা যদি একসাথে কাজ করতে পারে আমার কাছে মনে হয় এই পার্সন উইথ ডিসএবিলিটিসদেরকে আমরা ঠিক মতো তখন ইনক্লুসিভ একটা এনভায়রনমেন্টে নিয়ে আসতে পারবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ বোরহান, তো আমি আপাতত এখানেই শেষ করছি। আর নুরজাহান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, গুড, ভালো একটা টপিক নিয়ে আপনি ডিসকাস করেছেন। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ অনিস ভাই, আসলে এই অনেক অনেক চমৎকার সংযোজন হয়েছে এবং খুব রিয়েলিস্টিক জায়গায় আপনি বলেছেন। এক্সিলেন্ট নট অনলি এক্সিলেন্ট, এক্সেলসিয়ার। আনিস ভাই সবসময় আসলে খুব রিয়েলিস্টিক জায়গায় বলেন এবং আমরা আসলে এখান থেকে সমৃদ্ধ হই। তো এ পর্যায়ে আমি, আচ্ছা কেউ একজন বোধহয় কথা বলছিলেন, কি কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলতে চাইছিলাম। জি, কথা বলেন। রিয়েলমি এই নামে আপনি কেন জয়েন করেছেন? আর আপনি জয়েন করে কথা শুনছেন না আমাদের, এবং আমাদের ওখান থেকে সাউন্ড এসে আমাদেরকে ডিস্টার্ব করছে। হ্যাঁ বলেন, কি বলবেন? জি প্লিজ মরিয়ম আপা। বলতে চেয়েছিলাম যে 2014 সালে আমি একটা ফাউন্ডেশনে কাজ করেছিলাম, ওখানে একজন ডিজেবলকে আমি আমার চেষ্টায় ওকে আমি দক্ষ করে তুলেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ও হচ্ছে ড্রেস মেকিং এ দক্ষ হয়েছিল। ওর নাম ছিল আলী। ওরে আমি অনেক দোকানে, অনেক টেইলার্স এর দোকানে নিয়ে ঘুরেছি, কিন্তু ওরে আমি কোথাও কাজে লাগাইতে পারিনি। যে সবাইরই হচ্ছে আপত্তি যে ও পারবে না, ওকে দেখলে আমাদের আর কাস্টমার ছুটে যাবে। পরে আমার নিজ উদ্যোগে আমার বড় ভাই, আমার বোন, এদের এসে আমি ওর একটা মেশিন কিনে দিছি। ও কিন্তু এখন দিব্যি আস্তে আস্তে করে মোটামুটি করে এখন সে চলছে ভালোই, তার দোকানটা চলছে, আমার সাথে এখনো যোগাযোগ আছে। আর এই রিসেন্ট ডিসেম্বরে আপন ফাউন্ডেশনের উদ্যোগে আমি একটা ট্রেনিং প্রোগ্রাম করি, ওখানে একজন ডিজেবল একটা মেয়ে, ওরে আমি ট্রেনিং, ও হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী এবং হচ্ছে ওর হাত পাও একটু ছোট ছোট, ওরে আমি 4 মাসের নিয়ে মোটামুটি 70% দক্ষ করে তুলছি। কিন্তু ওরেও নিয়ে আমি রায়ের বাজারে অনেক দোকানে ঘুরেছি যে ওরে কোথাও সেট করা যায় কিনা, কিন্তু কোনো ভাইয়েরা, কোনো বোনেরা আগাইয়া আসে নাই। শেষ পর্যন্ত ওকেও আমি আমার নিজ উদ্যোগে একটা মেশিন কিনে দিয়েছি, কিন্তু সেখানেও একটা সমস্যা, ওর কাছে কেউ এই অর্ডার নিয়ে আসে না। ওর কথা আমি বুঝি, ও একটু অনেকটা তোতলাইয়ে কথা বলে, কিন্তু ও প্রত্যেক সপ্তাহে আমাকে ফোন দেয় যে ও কোনো কাজ পাচ্ছে না। তো এই হচ্ছে সমাজ ব্যবস্থা। তো এখানে ডিসেবিলিটির কাজ শিখে কেমনে আগাবে, এটা আমি একটু জানতে চাচ্ছি সমাজের কাছে, যে হয়তো আমরা পরিশ্রম করি কিন্তু আসল জায়গায় আসলে আগাই আসার মতো লোক খুবই কম এখন। ধন্যবাদ মরিয়ম আপা, খুব জটিল প্রশ্ন, খুব রিয়েলিস্টিক সিচুয়েশন। আমি ওপেন করে দিচ্ছি, কেউ যদি মরিয়ম আপার এই জায়গাটা কিছু যুক্ত করতে চান। আমার যে সাহস ছিল না, আমি শুনতে পাচ্ছিলাম না, যে তখন যে আমার আনমিউট হয়ে গেছে সেটা আমি দেখিনি, যখন হচ্ছে যে আমি। ঠিক আছে, অসুবিধা নেই, ওই বিষয়টা আমরা ই করছি। নুরুজ্জামান ভাই আপনি কিছু যুক্ত করতে চান? এই মরিয়ম আপার সাথে আমি একটু কনফিউশন পড়ে গেলাম, মরিয়ম আপা বলতে আমি মানে ফরমার ইউসেফ মরিয়ম আপা বলতেছিলাম, আওয়াজ ওরকম লাগছে না। তো তো আমি বলছি আসলে সেটাই যে আনিস ভাই ক্লাসটার কথা বলে গেছে, ওইটা আমাদের স্লাইডও আসছে যে আসলে এমপ্লয়ার প্লাস ট্রিবিউট ইনস্টিটিউট প্লাস ওপিডি, এই কোঅর্ডিনেশনটা খুবই দরকার। আর দেখুন ধরেন এই যে ওপিডি ট্রিবিউট ইনস্টিটিউট অ্যান্ড এমপ্লয়ার, এই জন্য দরকার যে আলটিমেটলি স্কিলস ট্রেনিং ফর এমপ্লয়মেন্ট, এটাতে স্কিলের আসলে উদ্দেশ্য। সেক্ষেত্রে ওই ওদেরকে সাথে ট্রেনিং করানো, আমরা করেছি স্টুডেন্ট, কিন্তু যে হয় কি প্রজেক্ট শেষ হবে শেষ হয়, এটা মুশকিল আমাদের দেশে। এইটা কন্টিনিউয়াস প্রসেস আসলে, এবং টপ ম্যানেজমেন্ট করতে হবে, এইচআর, হেড অফ এইচআর, হেড অফ প্রোডাকশন, এদের নিয়ে আসলে করতে হবে, যাতে করে যেমন কেউ কেউ করে, কেউ গ্রুপ কিন্তু আসলে করছে, তারা রিয়েলি সাকসেসফুল, কিন্তু ওরকম কয়েক সব এমপ্লয়ার কিন্তু আসতে হবে। এই জন্য এই যে টাইপার্টে যে একটা নিজেরা বললেন, এটাকে জোর দিতে হবে কন্টিনিউয়াসলি, এটা আমি ফিল করি। থ্যাংক ইউ। জি ধন্যবাদ, ধন্যবাদ মরিয়ম আপনাকে, ধন্যবাদ নুরুজ্জামান ভাইকে। ভাই আমি কি একটু সাপ্লিমেন্ট করব নুরুজ্জামান ভাইয়ের সাথে? জি লিটন ভাই, এই কেসটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে আসলে কি আপা যেভাবে করেছেন, উনি অনেক চেষ্টা করেছেন, ওনার আন্তরিকতার কোনো অভাব ছিল না, কিন্তু আসলে ওয়েটা রং ছিল, মানে আমার দৃষ্টিকোণে। কারণ হচ্ছে যারা আমরা এই সেক্টরে যারা কাজ করে দেখেন, তারাও কিন্তু এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে অ্যাওয়ার্ড না। এখন যাদের কাছে গিয়েছেন তারা তো এটা হয়তো কোনোদিন সুতরাং তাদের কাছে গেলে কিন্তু আপনার সাকসেসফুল রেটটা জিরো হবে। এটা যেটা করতে সেটা হচ্ছে যে কিছু ওরিয়েন্টেশন যারা পেয়েছে, যারা কিছু কাজ করছে অলরেডি, সেই ধরনের প্রতিষ্ঠানের খোঁজ খবর নিয়ে বিশেষ তাদের সাথে যদি একটু যোগাযোগ করতেন, তারা হয়তো কোন একটা ব্যবস্থা এটা করতে পারতো। যেমন আমরা এখন যেটা করছি বিবিডিএন বা অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশন, প্রতিষ্ঠান যারা তাহলে মনে হয় এই কাজটা আরো ভাস্ত 50% বা 70% বলছে ওরা নয়। থ্যাংক ইউ। জি ধন্যবাদ, ধন্যবাদ মিঠুন ভাই। অনেক রিয়েলিস্টিক একটা সলিউশন জায়গা খুঁজে দেওয়ার জন্য আশা করি যে হয়তোবা মরিয়ম আপা বা আমরা হয়তো সফল হব ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমি অনুরোধ জানাতে চাই ফিরোজ আলম মোল্লা ভাইকে। ফিরোজ আলম মোল্লা ভাই। জি আসসালামু আলাইকুম। আচ্ছা একটা মিনিট ফিরোজ ভাই, ওই যে মাসুম হোসেন ভাই হ্যান্ড রেজ করেছেন, আপনি কিছু বলতে চাচ্ছেন? মাসুম ভাই কিছু বলতে চাচ্ছেন? থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে এই প্ল্যাটফর্মে আমার তেমন যোগ্যতা নাই, তারপর আমাকে যে সুযোগ দিয়েছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ওই যে মরিয়ম আপা যেটা বললেন যে মানুষ যেহেতু আসতেছে না ওনার কাছে, সেই হিসেবে আমার মনে হয় উনি রেডিমেড পোশাক নিয়ে, রেডিমেড আইটেম নিয়ে কাজ করতে পারেন, রেডিমেড আইটেমগুলো বাজারজাত করতে পারেন। সেক্ষেত্রে ওই যে এই একটু আগে যে লিটন বাড়ি স্যার বললেন, এটার সাথেও আমি একমত। তবে আমার মনে হয় এই কি বলে রেডিমেড আইটেম নিয়ে কাজ করলে উনি মনে হয় বেশি আগাইতে পারবেন। সেক্ষেত্রে যদি আমরা তাকে সহযোগিতা করতে পারি কিছুটা, যে সে রেডিমেড আইটেম নিয়ে কাজ করলো, প্রথম দিকে আগানোর জন্য তাকে হয়তো কিছু সহযোগিতা করা লাগতে পারে। এই জাতীয় কাজ যদি করতে পারে, তাই সে আর অন্যের উপর ডিপেন্ড করতে হবে না যে মানুষ কে আসলো না আসলো, এটা ওইদিকে আর দেখতে হবে না। জি থ্যাংক ইউ স্যার। জি ধন্যবাদ, ধন্যবাদ মাসুম ভাই। ওকে এই পর্যায়ে আমি ফিরোজ ভাইয়ের কাছে যেতে চাই। ফিরোজ ভাই। জি থ্যাংক ইউ। আমাকে শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম। নিশ্চয় আমরা সবাই ভালো আছি। তো নুজন ভাইয়ের যে বিষয় ছিল, যে টাস্কের উপস্থাপনার বিষয়টা, এটা নট থিওরিক্যাল, এটা ওনার প্রফেশনাল লাইফে উনি কিন্তু এটা একটু প্র্যাকটিস করেছেন, সেখানকার লেসন লার্ন গুলোকে উঠে নিয়ে এসে আমাদের মাঝে শেয়ার করছেন। তো সো এটা অসাধারণ একটা উপস্থাপনা ছিল এবং তার অভিজ্ঞতাটা শেয়ারিং ছিল। নজিম ভাই প্রথমে দুইটা কথা বলেছে, একটা হচ্ছে ইম্পেয়ার আর একটা হচ্ছে ব্যারিয়ার। আসলে আমরা যারা ইনাবেলার বা অ্যাক্টর বা প্রজেক্ট গুলোতে যারা আছি বা ট্রেনিংতে আছি, এই দুটাকে যদি মাথায় রাখি, আমার মনে হয় এই সমস্যাগুলোকে সমাধান করা যায়। আর একটা বড় কেস স্টাডি আছে, যেটা বিশেষ করে সেলিনা আপা এখানে আছেন। সেলিনা আপা খুব কাছ থেকে কাজ করেছিল সিআরপির সাথে। সিআরপি কিন্তু তারা সাস্টেইন করছে, তারা এটা নিয়ে এখনো কাজ করতেছে, যেটা টিবিটি কম প্রজেক্টের একটা সাপোর্ট ছিল। এটা হলো কি, আমাদের একটা হচ্ছে আমরা জানি না, বুঝি না, আর একটা হলো আমরা জানি, বুঝি, কিন্তু সেটা প্র্যাকটিস করার চেষ্টা করি না। দুইটা বিষয়, যেটা সেলিম ভাই বলেছে, মানে ব্রাক এই জায়গাটা হলো কি, একটা হচ্ছে যেমন আমার কাছে খুব ভালো লাগছে যে একজন মিটন নামে যিনি আছেন ওপিডি থেকে, উনি বলেছেন যে 2.8% 2021 সালে বিবিএস এর ডাটাতে এসেছে। এটা আসলে ইমাজিন, মানে এটা কনফিউজিং একটা ব্যাপার। উনি যেটা ওনার এক্সপেক্টে বলছেন 11 ধরনের ডিসএবিলিটি, আসলে যারা সার্ভেটা করেছে বা নজরুল ভাই বলেছেন যে অনেকে তারা ইন্টারভিউ দেয় নাই বা সামনে আসেনি, পিছনে ছিল। এটা ডাটা, এটা আমরা আগে জানি যে গ্লোবালি হচ্ছে 15%, ন্যাশনালি হচ্ছে বাংলাদেশে 10% পিডব্লিউডি টোটাল পপুলেশন। সো এটা নিয়ে আমারও সন্দেহ আছে, আমার মতো যেহেতু আপনারা আছেন, সন্দেহ আছে এই জায়গাটায়। তবে নুরজন ভাইকে অনেক ধন্যবাদ যে উনি আমাদের খুব সিনিয়র একজন বড় ভাই, উনি অনেকদিন ধরে স্পেস টিভিটি নিয়ে কাজ করেন, ওনার অনেক অভিজ্ঞতা। এখন উনি এডিবির সঙ্গে কাজ করেন একটা প্রোগ্রামে, ন্যাশনাল কনসালটেন্ট হিসাবে আছেন ওখানে। তো আমরা অনেকে সমৃদ্ধি হয়েছি এবং ওনার এই অভিজ্ঞতাটা, এই প্র্যাকটিসটা তখনই কাজে লাগবে, উপস্থাপনাটা, যখন আমরা আমাদের নিজের জায়গা থেকে, পরিবারের, সমাজে এবং আরো যে জায়গাটায় কাজ করি, সেই জায়গাটাকে যদি এটা প্র্যাকটিসটা রাখতে পারি পজিটিভলি, আমাদের সাধ্য মতো, আমার মনে ধীরে ধীরে এটা করা সম্ভব হবে। অনেকটা চেঞ্জ হয়ে আসছে, কারণ এর ইনক্লুসিভ নিয়ে অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো কাজ করছে এবং নতুন ভাইয়েরও এক্সপিরিয়েন্স আছে যে যে জায়গাটায় একটা স্ট্র্যাটেজি করা হয়েছিল এই পিডব্লিউডির জায়গায় এবং জেন্ডারের জায়গাটায়, নজরুল ভাই নিজেও জানেন, অ্যাকশন প্ল্যানও করেছিলেন, কিন্তু সেই অ্যাকশন প্ল্যানটা আদৌ এখনো কিন্তু যাদেরকে টার্গেট রেখে আমরা করেছিলাম, কিন্তু সেটা কিন্তু এখন প্র্যাকটিস হচ্ছে না। সেই জায়গাটাও কিন্তু তারা ওই ম্যানুয়ালগুলো দেখা যাচ্ছে যে তাদের অনলাইনও পাওয়া যাচ্ছে না, এমনকি ওয়েবসাইটও যায়নি। আমি জানি না এইটার অবস্থাটা নজরুল ভাই আরো ভালো বলতে পারবেন। এখন আনিস ভাই যেহেতু আছে, আনিস ভাই আমার থেকে বা নজরুল ভাই থেকে আরো হয়তো আপডেট আছে বলতে পারবেন। তো সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি হচ্ছে, কিন্তু সেগুলো আমাদের ইউজ হচ্ছে না। তো যাই হোক, আমরা মনে হয় যে আমাদের খুবই ভালো লাগছে আজকে সেশনটা। আমি নিজেও অনেক উপকৃত হয়েছি এই জায়গাটায়, অনেকটা আবার রিকল করতে পেরেছি। তো ধন্যবাদ রোহান ভাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ ফিরোজ ভাইকে। আমরা ডক্টর শাকাওয়াত আলী স্যারের কাছে যাব, আর শাকাওয়াত স্যারের পরে সেলিনা আপা আমাদের সমাপনী কথা বলবেন। তার আগে আমি যেতে যাচ্ছি, ওমর ফারুক ভাই হ্যান্ড রেজ করেছেন। জি, ওমর ফারুক ভাই। জি রোহান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সরি, আমি একটু বেরিয়ে গেছি, আমার একটা কল ছিল। আমি ওই সময় আপনাকে ডাকছিলাম, তো পরে দেখেছি নাই আপনি। সরি, আমার একটা কল আসছিল, এটা একটু বাইরে। না না, ইটস ওকে। নূরজন ভাই, থ্যাংক ইউ। নূরজন ভাই আমার খুবই কাছের মানুষ। আসলে আমি যখন ইনসেপে ছিলাম, এই ডিসেপ যে প্রজেক্টটা ছিল, নূরজন ভাই যে ফোকাল হিসেবে আমার সাথে কাজ করতে, আমি ছিলাম ইনসেপের ফোকাল। সত্যি কথা, পার্সোনালি ডিসেবল এই পিডব্লিউডি এই গ্রুপটাকে নিয়ে কিন্তু কাজ আমি শুরু করেছিলাম এই প্রজেক্ট থেকেই, যে প্রজেক্টটা দিয়ে আমরা আসলে অনেক কিছুই শিখেছি। আজকে এখানে অনেক সুন্দর সুন্দর পয়েন্ট চলে আসছে, যেখানে আমি ওই সময় আমরা দেখতাম যে এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং এর দুই পার্টেই, ট্রেনিং ইনস্টিটিউট গুলোতে 5% অ্যাডমিশন একটা কোটা করা হয়েছিল, যে গভর্নমেন্ট সেটাতে ইয়ে করবে। তারপরেও আবার এমপ্লয়মেন্টের বিভিন্ন কোম্পানি গুলা, বিশেষ করে কমপ্লায়েন্স কোম্পানি যেগুলো তো 5% এমপ্লয়মেন্ট কোটা, এইগুলা নিয়ে আমরা কাজ করেছি। ইভেন একটা ছোট, জাস্ট আমি এই বিসেপেরই একটা এক্সাম্পল আমি দিতে চাই। আমরা চট্টগ্রামে যখন কাজ করি, নূরজন ভাই হয়তো জানে, যেখানে প্রচুর আরএমজির স্কিল ওয়ার্কফোর্সের রিকোয়ারমেন্ট সবসময় এই বিজেট গুলা থেকে আসতো। তো আমরা এই বিসিএফের গ্রাজুয়েটদের জব দেওয়ার জন্য তখন একটা সিস্টেম চালু করছিলাম যে আমরা যে ধরেন গার্মেন্টসে 10 জন চাচ্ছে 10 জনের সাথে 2 জন পার্সোনালি ডিসেবলকে এমপ্লয়মেন্ট করতে হবে। সো এরকম কিছু কন্ডিশন আমরা বিভিন্ন জায়গায় ইউজ করছি। প্রথম দিকে এমপ্লয়াররা নিতে চাইতো না, বলতে হয়তো এদের জন্য অ্যাক্সেসিবল এনভায়রনমেন্ট করা, তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক কিছুরই কথা বলতো, বাট এক সময় কিন্তু এটা তারাও অ্যাকসেপ্ট করেছে যে আমরা হয়তো 4 জন বা 5 জন এবল মানুষ দিলাম, তার সাথে হয়তো পার্সোনালি ডিসেবল একজনকে দিলাম, দেখা গেল ওরা একটা টিমে কাজ করছে। এই ধরনের বিভিন্ন ইনিশিয়েটিভ আমরা ওই সময় নিয়েছিলাম। তো যাই হোক, প্রোগ্রাম যেহেতু একদম শেষের দিকে, অনেক এক্সাম্পলই এরকম আছে এই প্রজেক্টের। আমাদের এই প্রজেক্টের সাকসেসের আলোকে, লার্নিং এর আলোকে পরে আমরা জিআইজির একটা প্রজেক্ট করলাম, সেখানে সিডিএম আমাদের সাথে কাজ করলো, সিডিডি কাজ করলো, সিআরপি কাজ করলো, এখানে লিটন দা আছে বাংলাদেশের, তারা কাজ করলো। যাই হোক, এই গ্রুপটার আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, বাংলাদেশে বহু প্রজেক্ট আসতেছে। আসলে ডোনাররা যে স্পেসিফিক টার্গেট গ্রুপ নিয়ে যখন কোনো প্রজেক্ট ডিজাইন করে, ট্রেনিং সেন্টার বলেন বা ডেভেলপমেন্ট পার্টনার বা ইমপ্লিমেন্টিং পার্টনার যারাই হোক, তখন শুধু ওই গ্রুপ ফোকাস করে কাজ করে, প্রজেক্ট শেষ, ফোকাসটাও শেষ হয়ে যায়। আমার মনে হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অন্যদের সাথে নাও মিলতে পারে। যেমন আমি এখন হিউম্যান ট্রাফিকিং নিয়ে কাজ করছি, আমার প্রজেক্টটা হয়তো শেষ হয়ে গেলে দেখা যাবে হিউম্যান ট্রাফিকিং নিয়ে আর কেউ ভাবছে না, কোটা হোক বা এই এক্সেসটাও হয়তো সব জায়গায় আর থাকছে না। সেম ভাবে পার্সোনাল ডিসেবিলিটি একই অবস্থা। আজকে যদি কোনো একটা প্রজেক্টে 20 জনের একটা ক্যাপাসিটি থাকে, 1-2 জন পার্সোনালি ডিসেবল পিপল আসলে তাদের যে এক্সেসটা দেওয়া, এটাও আমার মনে হয় অনেক জায়গায় কম আছে, তারা এমপ্লয়মেন্ট পাবে না। যেহেতু এমপ্লয়মেন্টের একটা টার্গেট থাকে ডোনারদের, এখানে রেজাল্ট বেস পেমেন্ট একটা গত কয়েক বছর হলে ডিজাস্টার চলতেছে এই সেক্টরটা, চাকরি না দিলে হয়তো পেমেন্ট পাবে না, তাহলে পার্সোনালি ডিসেবলকে নিয়ে তো আমি চাকরি দিতে আমার চ্যালেঞ্জ হবে, কেন আমি তাদেরকে অ্যাডমিশন দেবো। তো এই ধরনের অনেকগুলো চ্যালেঞ্জ আছে আমার মনে হয়। তো এই জায়গায় গভর্নমেন্টের কিছু স্ট্রিক্ট রুল যদি আসে, বিশেষ করে ডোনাররা যদি কোনো স্ট্রিক্টলি মেনটেন করে এইগুলা, নতুন একটা প্রজেক্ট আইএলও নিয়ে আসুক বা ইউএসএআইডি নিয়ে আসুক বা এসডিসি নিয়ে আসুক, তারা যদি এই স্পেশাল ক্রাইটেরিয়া গুলোকে, স্পেশাল গ্রুপ গুলোকে একটা পার্সেন্টেজে নিয়ে আসে সব প্রজেক্টে, তাহলে এই সার্ভিস গুলোকে এনশিওর করা সম্ভব, এটা আমার কাছে মনে হয়। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ নুরজন ভাই, কথা হবে আবারও। জি, ধন্যবাদ ওমর ফারুক ভাইকে। এ পর্যায়ে আমরা যাচ্ছি ডক্টর শাফাত আলী স্যারের কাছে। আমি একটু লিটন ভাইকে একটু রিকোয়েস্ট করবো। লিটন ভাই, আমি চ্যাটে আমার নাম্বারটা দিয়েছি, আপনি একটু আমার সাথে একটু নক করেন প্লিজ। লিটন ভাইকে একটু রিকোয়েস্ট করবো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমি আহ্বান জানাচ্ছি ডক্টর শাফাত আলী স্যারকে। ডক্টর শাফাত আলী স্যার, স্যার প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আজকে নুরজন ভাইকে খুব সুন্দর প্রেজেন্টেশন, ধন্যবাদ। আসলে এত সুন্দর হয়েছে যে এখানে প্রশ্ন করার মতো কিছু নাই বা জানারও বাকি কিছু নাই। একটা বিষয় সবাই বলেছেন যে আমাদের অ্যাটিটিউডের একটা সমস্যা আছে, আর আনিস ভাই বলছেন যে এমপ্লয়মেন্ট বিষয়টা, এমপ্লয়মেন্ট এনশিওর করতে না পারলে কোনো জিনিস কিন্তু সাস্টেইন করে না। এখন এমপ্লয়মেন্ট এনশিওর করতে হলে ট্রেনিং এর কোয়ালিটিটা এনশিওর করতে হবে। এই পার্সন উইথ ডিসএবিলিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের প্রপার ট্রেনারের কিন্তু অনেক অভাব, তার কারণ ডিসএবিলিটির ক্যাটাগরি কিন্তু অনেক, সেই ক্যাটাগরি অনুসারে আমাদের স্পেশাল ট্রেনিং অ্যারেঞ্জমেন্টটাও কিন্তু আমরা ওইভাবে অ্যাটেনশন দিতে পারি নাই। তো যাই হোক, অনেক অ্যাক্ট, বিধিমালা বা আইন হয়েছে, আমাদের দরকার হলো ইমপ্লিমেন্টেশন অ্যান্ড সাস্টেইনেবিলিটি। ইমপ্লিমেন্টেশনে গিয়েও দেখা যায় যে ওইভাবে প্রপারলি হয় না, এবং সাস্টেইনেবিলিটি ইস্যু তো থাকেই না, কারণ এমপ্লয়মেন্ট বিষয়টা আমরা এনশিওর করতে পারিনি। অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, অ্যাটিটিউডের চেঞ্জ করতে হবে। আর আনিস ভাই যেটা বলছেন যে এমপ্লয়মেন্ট এনশিওর করাটা, দিস ইজ মাস্ট। এমপ্লয়মেন্ট ইজ এম্পাওয়ারমেন্ট। পার্সন উইথ ডিসএবিলিটিকে যদি আমি এম্পাওয়ারমেন্ট করতে না পারি, তাহলে তো তারা এমপ্লয়মেন্ট দিয়ে এম্পাওয়ারমেন্ট করতে না পারি, তাহলে কিন্তু এটা সাস্টেইন করবে না। তো যাই হোক, আজকে প্রেজেন্টেশন অত্যন্ত ভালো হয়েছে এবং ক্লিয়ারলি আমি ফার্স্ট টু লাস্ট ছিলাম, বুঝতে পেরেছি। আমাদের নুরুজ্জামান ভাইকে ধন্যবাদ। আর একটা বিষয় বোধহয় আমার এটা জানা নাই, যে অর্গানাইজেশন অফ পার্সন উইথ ডিসএবিলিটি এই অর্গানাইজেশন গুলো কি কি আছেন এটা যদি নুরুজ্জামান ভাই একটু বলতেন। তাছাড়া ওভারঅল প্রেজেন্টেশনের জন্য নুরুজ্জামান ভাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রোহান ভাই জি প্লিজ একটু বলি। জি প্লিজ নুরুজ্জামান ভাই। থ্যাংক ইউ স্বাগত ভাই। আসলে ওই আপনি যা বলেছেন একদম যথার্থ, 100% রাইট। তো যে আসলে যে চলে গেলে হয় কি মানে যোগাযোগটা থাকে না। যদি আমরা বলি যে এই প্রজেক্ট তো গভর্নমেন্ট আইলো জাস্ট কাজ করে দিচ্ছে, কথা সত্য। ডিটিতে কিন্তু যে প্রোগ্রামটা করা হয়েছে ডিজেবিলিটি নিয়ে একটা অ্যাওয়ার্ড আমরা পেয়েছিলাম ওই সময়, ভিয়েনা বেজ একটা অ্যাওয়ার্ড, জিরো প্রজেক্ট অ্যাওয়ার্ড বলে, ফর দ্য পলিসিজ অ্যান্ড রিজার্ভস গিভিং অপরচুনিটি টু দ্য পারসন ডিজেবিলিটি, এই জন্য অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল। এখন হচ্ছে যে ঠিকই আছে, কিন্তু ওই যে একটা প্রজেক্ট চলে গেলে আরেকটা প্রজেক্ট আসলে যে গ্যাপটা হয় বা ম্যান্ডেট চেঞ্জ হয় কিনা এই ব্যাপারটা, এই জন্য আসলে সাকাত ভাই যদি গভর্নমেন্টের সাথেই 100%। তো সাকাত ভাইয়ের কাছে অনুরোধ ছিল যে গভর্নমেন্ট পারে না এমন কিছু না, এগুলি সবই সম্ভব, শুধু কন্টিনিউটি রাখা। প্রজেক্ট টু প্রজেক্ট যায় কন্টিনিউটি রাখতে পারলে এটা সম্ভব, অসম্ভব কিছু না, কাজ করা যায়। একটা রিপ্রেশনাল গাইডও করা হয়েছিল যে ইয়েস দিস আর দ্য অ্যাক্টিভিটিস ডান ফর দ্য পারসন ডিজেবিলিটি বাই ডিটি, রিপ্লিকেট করা যেতে পারে এরকম পর্যন্ত। কিন্তু এখন আমি যাই না এই ক্ষেত্রে দায়িত্ব প্রজেক্ট হিসেবে দৌড়িয়ে তাহলে আনিস ভাই নিঃসন্দেহে খেলাওয়ার পর আমি গভর্নমেন্টের কাছে যাই, তাহলে গভর্নমেন্টে কন্টিনিউ করতে হবে। এটি আসলে সীমিত করার জন্য গভর্নমেন্ট বিকল্প নেই, এটি আর কি। থ্যাংক ইউ সাকাত ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। জি ধন্যবাদ নুরুজ্জামান ভাইকে। এ পর্যায়ে আজকের প্রোগ্রামের সমাপনী কথা বলার জন্য আমি আহ্বান করব টিভি প্রফেশনাল নেটওয়ার্কের পক্ষ থেকে সেলিনা চৌধুরী আপাকে। সেলিনা চৌধুরী আপা। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? জি আপা ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, সবাইকে শুভরাত্রি। আজকের বিষয়টা ডিসএবিলিটি ইনক্লুশন ইন টিবেট এন্ড এমপ্লয়মেন্ট, এবং যিনি উপস্থাপনা করেছেন আমারই সহকর্মী, একসাথে কাজ করেছি, নুরুজ্জামান ভাইয়ের ধন্যবাদ খুব সুন্দর উপস্থাপনা করার জন্য। এবং যখনই বিষয়টা আসছে আমার কাছে তখন আমার মনে হয়েছে 2013 সালে আমরা প্রথম পারসন উইথ ডিসএবিলিটি ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ইনক্লুশন ফর পারসন উইথ ডিসএবিলিটি ইন স্কিল ডেভেলপমেন্ট 2013 সালে আমরা তৈরি করেছিলাম, এবং ওখানে প্রায় 36 ডিসএবল অর্গানাইজেশনের একটা নেটওয়ার্ক তৈরি করেছিলাম, এবং ওটা মোটামুটি একটা ড্রাফট ফাইনাল পর্যায়ে চলে গেছিল। তখন ছিল ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল। আমি পুরানো কথা এই কারণেই তো আনছি, নুরুজ্জামান ভাইয়ের আলোচনায় দেখলাম যে এখন স্ট্র্যাটেজিটা 2017, তার মানে এটা আরো আপডেট হয়ে হয়তো 2017 এ আসছে। ভালো লাগছে যে ওটার সাথে যুক্ত ছিলাম কিছুটা হলো। আর আজকের আলোচনা আমি ছিলাম তখন, আমার সাথে পিটার ছিলেন, উনিও একজন ডিসএবল কনসালটেন্ট ছিলেন। আমরা অনেক এবং সবচেয়ে ভালো ছিল যে ওখানে গভর্নমেন্টের অনেক অর্গানাইজেশন, ওখানে গভর্নমেন্টের যেমন সমাজ কল্যাণ, সমাজ সেবা মন্ত্রণালয়, মহিলা বিষয়ক মন্ত্রণালয়, এরকম ওই ধরনের ইয়েগুলিও ছিল, বিএমইটিও ছিল ওখানে প্রেজেন্ট। আমার শুরু থেকে এটা স্কেলেটন থেকে শুরু ছিলাম লাস্ট পর্যন্ত। এই জন্য আজকে যখন নুরুজ্জামান ভাই এই বিষয় নিয়ে আলোচনা করছেন তখন আমার খুব ভালো লাগছে যে না একটা কিছু শুরু করে দিতে পেরেছিলাম। তারপরে যেটা এমপ্লয়মেন্টের কথা, যে টিবেট এন্ড এমপ্লয়মেন্ট, আসলে এমপ্লয়মেন্টটাই বড় বিষয় আমার যেটা মনে হয়। আর আমি এখানে কিছুটা সাম আপ করব, তবে প্রায় যারা কথা বলেছেন, যেমন কবির ভাই বলেছেন, মাসুম ভাই বলেছেন, খাদিজা আপা কিছু বলেছেন, ফিরোজ মোল্লা ভাই কিছু বলেছেন, আনিস ভাই কিছু বলেছেন, সবার কথাগুলির সাথে আমার কথাগুলি অনেকগুলি কথা মিলে গেছে, যার জন্য আমি সাম আপ করে বলবো। তার আগে আমি একটু অভিজ্ঞতা শেয়ার করি। ফিরোজ ভাই উঠেছিল, আমরা সিআরপির সাথে আমরা তখন ভ্যালাটেস গ্রুপের একটা গার্মেন্ট ছিল, ইন্টারফেব এখনো আছে এবং ইন্টারফেবে এখনো ডিসেবল মহিলারা কাজ করছে তখন আমরা সিআরপি এর সাথে সিআরপি ইন্টারফেব এবং আইএলও তিনটা মিলে একটা ট্রাইপ বাই ট্রাইপ এমইউ করে আমরা একটা পার্সন উইথ ডিসএবিলিটিকে আমরা ট্রেনিং দিয়েছিলাম আরএমজি এর উপরে আরএমজি সুইং মেশিন অপারেটরের উপরে এবং যেটা ঠিক কথা অনেকের আলোচনা আছে ট্রেনিং ভ্যালু আমার এরকম হতে হবে অ্যাক্সেসিবল হতে হবে আমার ট্রেনারও এরকম হতে হবে যে সব ধরনের ল্যাঙ্গুয়েজেস গুলি বুঝাতে পারে পার্টিসিপেন্টকে ওরকমই ছিল আমার মনে আছে যে আমাদের সাথে সিনেমাস গেল সিনেমা দেখে যখন টেবিল চেয়ারগুলি দেখলো সে খুব ইয়ে করে ফেললো যে এগুলি আমার লোকজন কিভাবে বলবে তখন সিআরপি বলেছিল না এগুলিকে অ্যাডজাস্টেবল করতে হবে দেন ভেলা টেক্স যে ওনার ওই ভদ্র মানে উনি নিজে গেছে উনি বলছে এগুলি সব অ্যাডজাস্টেবল করা দিবে তাও করেও দেওয়া হয়েছিল যার কারণে আমরা তিনটা ট্রেনিং চালিয়েছিলাম 2020 করে চারটা 80 জনের ট্রেনিং দিয়েছিলাম এবং ওদেরকে সবাইকে আমরা এমপ্লয়মেন্টের সুযোগও দিয়েছিলাম ওখানে তা আমার কথা হলো যে আসলে এমপ্লয়ারদের এখানে এমপ্লয়ারদের বড় একটা ভূমিকা থাকে তাদেরকে আমাদেরকে এডুকেট করতে হবে তাদেরকে আমাদের অ্যাওয়ার্ড করতে হবে তাদেরকে বুঝাতে হবে এবং তাদের ওই যে একটা কথা কবির ভাই বলেছেন মাইন্ডসেটের কথা কবির ভাইয়ের সাথে আমিও যুক্ত করতে চাই মাইন্ডসেট তো আছে চেঞ্জ করা এটা বড় কঠিন ব্যাপার কারণ এটা তো আমার মাইন্ড আপনি কিভাবে পরিবর্তন করবেন যতক্ষণ না আমি নিজের থেকে বিশ্বাস না করব যতক্ষণ না আমি নিজে মানবো যে না এই পার্সন উইথ ডিসেবল বা ডিফারেন্টলি এবল যারা তারাও এই সবের সাথে ইনক্লুশন হতে পারে এই কথাগুলি যখন আমি বিশ্বাস করব তখনই আমার মাইন্ডসেটটা আমি পরিবর্তন করতে পারবো আমার যেটা মনে হয় কেউ কি কিছু বলছিলেন হ্যালো জি না জি না শোনা যাচ্ছে বোরহান ভাই জি ক্লিয়ার শুনতে পাচ্ছি সে এই কথাগুলি আর আরেকটা কথা বলেছিলেন একজন আপা ইমপ্যাথির কথা আসলে ইমপ্যাথিটা বড় কঠিন আনিস ভাই যেটা বলেছেন আমরা সিম্প্যাথি দেখাতে পারি ইমপ্যাথি দেখাতে গেলে তো আমাকে তার অবস্থানের কথা চিন্তা করতে হবে আমি তো চিন্তা করবে না যে ওই মহিলার হাত নাই বা পা নাই বা বাঁকা করে হাঁটে ওই অবস্থানে আমি চিন্তা করবো ওই চিন্তা করতে হবে না ওই চিন্তা করতে গেলে ইমপ্যাথি আমি যদি ইমপ্যাথিক্যালি হই ইমপ্যাথি দেখাতে পারি তাহলে আমার মাইন্ডসেট অটোমেটিক চেঞ্জ হয়ে আসবে ইমপ্যাথিটা বড় কঠিন এটা বড় কঠিন ব্যাপার সিম্প্যাথি দেখাতে পারি আমরা এরকম আহা কষ্ট আহা উঠতে কষ্ট বসতে কষ্ট একটু করতে পারি কিন্তু ইমপ্যাথিটা বড় কঠিন যেটা আপা বলেছে আসলে এটা রপ্ত করতে হবে আসলে আমাদের আর আনিস ভাইয়ের কথা তো আমি ইয়ে করলাম আমি যেটা সাম আপ টানতে চাচ্ছি আমি বেশি লম্বা করতে অনেকখানি লম্বা করে ফেলেছি মনে হয় সরি তার জন্য কারণ ডিভেট ডিসেবিলিটি আর যারা আছেন আমার এখানে সবাই তো আমরা একই পরিবারে অন্তর্ভুক্ত মনে হয় যে কথা বলি সবার সাথে একটু কথা বলি সেই জন্য তারপর সাম আপের মধ্যে আমার এটা প্রথমে যেটা আসছে ইমপ্যাক্টে আনতে গেলেও আমাকে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে মাইন্ডসেটটা বড় বিষয় অ্যাওয়ারনেস রেজিং অ্যাওয়ারনেসটা আমার শুধু অ্যাওয়ারনেস বললে হবে না এটা ফ্যামিলি থেকে শুরু করতে হবে সোশ্যালি হতে হবে ন্যাশনালি হতে হবে পলিটিক্যালি হতে হবে আমাদের এবং পলিটিক্যালি যারা পলিসি মেকার আছে তাদের মধ্যেও কিন্তু একটা অ্যাওয়ারনেস আনতে হবে আমরা অনেক অ্যাক্ট অনেক কিছু করছি কিন্তু ইমপ্লিমেন্টেশনে কেন যাচ্ছে না কারণ আমি এটা ওন করি না করার খাতিরে করতে হচ্ছে আমার উপর থেকে আমার নির্দেশ আসছে এটা করো বা আমার ডোনার এটা চেয়েছে এটা করি কিন্তু আমি নিজে ওন করি না ওন যদি করতাম তাহলে আমি ইমপ্লিমেন্টেশনে যেতাম আরেকটা হলো বড় অ্যাডভোকেসির ব্যাপারটা অ্যাডভোকেসিটাও আমাদের এটার জন্য করতে হবে পলিসি লেভেলে আছে যারা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট আছি যারা ডিসেবিলিটি নিয়ে কাজ করছেন তারা সবাই মিলে এই বিষয়টাকে নিয়ে একদম বৃহৎ আকারে আসলে অ্যাডভোকেসি করা দরকার আমার মনে হয় আর এমপ্লয়ার এর ব্যাপারটা আমি যেটা আগেও বলেছি এমপ্লয়ার অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে তাদের সাথে আমাদের শুধু অ্যাওয়ারনেস মিটিং না তাদের সাথে টাইম টু টাইম রাউন্ড টেবিল ডিসকাশনের মতো ডিসকাশন করতে হবে তাদেরকে বুঝাতে হবে এই বিষয়গুলি আসতে হবে আমাদের যে ইনক্লুশনটা আর ইনক্লুশন বিষয়টা এটা আরো বেশি করে আমাদের নিজেদেরই বুঝতে হবে আসলে ইনক্লুশনটা কি কেন আমরা ইনক্লুশন করতে চাচ্ছি তাহলে আর একটা সবশেষে কথা আমি বলবো যে যেটা নুরুজ্জামান কি বলে আনিস ভাইয়ের সাথে আমি একমত কবির ভাইয়ের সাথে আমি একমত যে এমপ্লয়ার organization, debate practitioner, এবং policy level policy maker, plus এর সাথে donor. এই কয়েকটা গ্রুপকে এই কয়েকটা অ্যাক্টরকে একসাথে হতে হবে, একসাথে হয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে যে আমরা কিভাবে ডিসএবিলিটি ইনক্লুশন করতে পারি, বিশেষ করে আমাদের টিভেট সেক্টরে। এই জিনিসটা আমার করতে হবে, কারণ আপনারা দেখছেন যে জেন্ডারের কথা বলেছেন, জেন্ডার ইকুয়ালিটির জন্য এখনো অনেক ফাইট চলছে। এবার ইউএন ওমেন যে 8 মার্চে জেন্ডার ইকুয়ালিটির জন্য তারা একটা স্লোগানই বের করেছে বা তারা একটা অ্যাক্টিভিটি করেছে, রিং দ্য বেল ফর ইকুয়ালিটি। আমাদেরও ঠিক ওইরকম করতে হবে, রিং দ্য বেল ফর ডিসএবিলিটি ইনক্লুশন। এটা আমাদের চিন্তা করতে হবে, এখন সময় আসছে যে রিং দ্য বেল ফর ডিসএবিলিটি ইনক্লুশন। আমার মনে হয় সেটাই আমাদের দরকার। আনিস কি বলে, নুরজামান ভাই আপনাকে অনেক ধন্যবাদ, অনেকদিন পরে আপনার কথা শুনেছি, ভালো লাগছে। আর সবাইকে আমার কথা শোনার জন্য, অনেক রাত হয়েছে তারপরেও আমার কথা শোনার জন্য সবাই কাছে, আমি অনেক লম্বা কথা বলে ফেলেছি তার জন্য অনেক ক্ষমা চাচ্ছি, কারণ প্রশিক্ষণের লোক তো কথা শুরু করলে আর বন্ধ হয় না, আর বয়সের একটা ব্যাপার আছে, দুইটা মিলিয়ে এক হয়ে গেছে। সবাইকে শুভরাত্রি আমার পক্ষ থেকে, অনেক ধন্যবাদ। বুরহান ভাই আপনাকে স্পেশালি ধন্যবাদ এই বিষয়টা মডারেট করার জন্য, ধন্যবাদ। ধন্যবাদ সেলিনা আপাকে। সেলিনা আপা, আপনার বয়স হয়ে গেছে এটা কে বলছে আপনাকে? আমি তো ক্যামেরায় দেখতে পেলাম আমার এক তরুণী আপাকে, তরুণী সেলিনা আপাকে দেখতে পেলাম। শুক্রিয়া, শুক্রিয়া। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বরণ ভাই, জি ফিরোজ ভাই, জি দুটো নোটিশ আছে, জি প্লিজ প্লিজ। বিশেষ করে সবাই আকর্ষণ করছে এখানে সকল